এই কইনির পাতাগুলো, সিগারেটের পাতাগুলো কোন ছাগলে যে ছাগল খাবে না, কোন কুকুরটাকে যে খাবে, কুকুর তো ভুয়ো খায় মানুষের, কিন্তু এইসব পাতাগুলো খাবে মানে কুকুরটাও যেগুলো খায় না সেটা আপনি খাচ্ছেন। ছাগল খায় না, চতুষ্পদ জন্তু খায় না, কোয়ে ঠাকুর খাবে না, ছাগল যদি খায় কিনা ছটফট করে তো আপনি সেটা খান। কুরবানি করে ভালো লাগবে, খারাপ কাজ? ভালো কাজ, ভালো কাজ। এই মতো হচ্ছে যে সাত হাজার টাকা গাড়ি কিনেছে, কাল সকালবেলা যে কুরবানি জোহর করে দিলাম আদায় হবে না? কাল সকালে যদি তিনটা আদায় দিয়ে করে নেয় হবে না? কেউ যদি কুরবানির নামাজ না করে আগে কুরবানি জোহর করে পরে সওয়াবটা করতে যায় কুরবানি আদায় হবে না? কেন? এই সময়ের পরিবর্তন ঘটিয়েছে। তার মধ্যে যেটা বললাম যে আল্লাহ রাসূল যখন যে কাজটা যেভাবে যে পরিমাণ যে সময় করেছে ঠিক সেইভাবে করাটি হুবহু অনুসরণ করাটি না সুন্নাহ, বাকি সমস্ত বিদআত। কিন্তু একজন মানুষের কাছে আপনি দেখবেন বলছে হাদিস মানা লাগে না সুন্নাত মানতে হবে, আছে না নেই? একসাথে মানুষ বলছে যে হাদিস মানা যাবে না, হাদিস সহি হলে মানা যাবে না, আচ্ছা সুন্নাত মানতে হবে। তারপর তারা দলিল উপস্থাপন করছে যে আল্লাহ সুন্দর দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তো এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত, আমালা কিছুটা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? হুজুর মিথ্যা কথা বলেছে, পরে বলছে فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আজকে সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা করব, আলোচনা বিষয়ে আপনারা ঠিক করবেন না, কি বিষয় শুনতে চাচ্ছেন? ইসলাম ধর্মের উপরে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বর্তমান প্রেক্ষাপট শুধু কোন ইবাদতের বিষয়ে, কি বিষয়ে? গোপন শ্রী কিভাবে আচ্ছা কয়টা ট্রফি পেয়েছেন? একজন বলছে সুন্নাত, একজন বলছে বিদআত, একজন বলছে বর্তমান প্রেক্ষাপট, একজন বলছে দাওয়াতের তাবলীগ, একজন বলছে আকীদা, একজন বলছে বর্তমান প্রেক্ষাপট, একজন বলছে গোপন শিরিক। বর্তমান প্রেক্ষাপট একজন বলছে কিয়ামত, জি তবে যতগুলো টপিক পেলাম এই টপিকের মধ্যে থেকে অধিকাংশ যারা সিংহভাগ রায় দিয়েছেন তাদের বিষয়কে কেন্দ্র করে একটি বিষয়ে ভাবছি, যে বিষয় মধ্যে আপনাদের অধিকাংশ ইবাদত কবুলের শর্ত যদি আলোচনা করতে যাই, অবশ্যই আপনারা যতজন যত রকমের আপনারা প্রস্তাব দিয়েছেন তার সিংহভাগ প্রস্তাব গুলো এখান থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন, আর যে কথা বাকি থাকলো সেগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেবেন। প্রথমত জেনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন জিন জাতিকে। ধরুন ইন্ডিয়া থেকে আমরা ভারতবর্ষ থেকে একটা নতুন যন্ত্র নিয়ে আসলাম, যন্ত্রটি আপনাদের এখানে একজনকে দিয়ে দিলাম, তারপরে বললাম যে ভাই এই যন্ত্রটির কাজ কি? যে যন্ত্রটি কোন মানুষ ইতিপূর্বে দেখেনি বলুন তো, এই ব্যক্তি বলতে পারবে যন্ত্রের উদ্দেশ্য কি বা কাজ কি? না। কেন? কারণ এই যন্ত্র সম্পর্কে সে জানে না। মানুষকে যদি ধরে নেয় একটি যন্ত্র, গোটা বিশ্ব জগতের মধ্যে একটা আসবি একটা যন্ত্র, সবচেয়ে আলাদা একটা ভিন্ন ধর্মীয় যন্ত্র,
যদি বলা হয় মানুষকে মহান স্রষ্টা ঈশ্বর কেন তৈরি করেছে, এর উত্তরটা কে দেবে? আপনি দেবেন না? বুঝবো যে একটি নতুন যন্ত্র যেটা আপনার হাতে দেওয়া হয় আর আপনাকে জিজ্ঞাসা করা হয় যন্ত্রের উদ্দেশ্য কি, কি কাজ, এটাতে কি করা যায়, একজন নতুন মানুষের যন্ত্র থেকে ইতিপূর্বে যা কিছু বলতে পারবে? জি পারবে না। তো মানুষ হচ্ছে এমন একটি যন্ত্র, এই যন্ত্রের কাজ কি এটা কে বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বলে দিবেন আমাদের কাজ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ সূরা যারিয়াত সূরা 51:56 ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে, ওয়া আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন মা নাফি মানুষ কি আছে এখানে? আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করছি কেন? ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র আমার দাসত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ছিল এটা যে আল্লাহ মানুষকে সৃষ্টি করতেন না, জিন জাতিকে সৃষ্টি করতেন না, কেবল তা সৃষ্টি করছে এই জন্য যে আমরা তার ইবাদত করব, তার বান্দাগি করব, তার দাসত্ব করব। চিন্তা করে দেখুন সূরা বাকারা সূরা নম্বর 2:38-39 পর্যন্ত বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে, বিশেষ করে ফেরেশতারা এই অভিযোগ করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আমরা করছি, আদম সন্তানকে তৈরি করে কি প্রয়োজন পড়ে গেছে? সে তো পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, বলেছি কি বলেনি? বলছিল ফেরেশতারা বলছে আল্লাহ তুমি আদম সন্তান সৃষ্টি করবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে ফেরেশতারা ইবাদত করত, ইবাদত করে ঘাটতি করেছে কি তারা? জি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষের জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, নতুন ভাবে ইবাদত করার প্রয়োজন কি? যদি এমন কি প্রশ্ন আসে, জি অবশ্যই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। যারা নাস্তিক তারা বর্তমান প্রশ্ন করছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে আর তারপরে ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতা তো ইবাদত করছে, তো মানুষকে সৃষ্টি করলো কেন? এটা তুমি ঘাটতি ছিল জি না? অবশ্যই মানুষের সঙ্গে ফেরেশতা একটা পার্থক্য আছে। পার্থক্য কি? যে ফেরেশতাদের যে মানসিকতা তৈরি করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফটওয়্যার দিয়েছে তার মধ্যে কোনো ভালো মন্দ ইচ্ছা শক্তি নেই, আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সৃষ্টি করে দিয়েছেন তেমন ভাবে চলছে, কিন্তু মানুষকে আর জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সফটওয়্যার দিয়ে পাঠিয়েছে যে দুজনের গতি দুই রকমের, ইচ্ছে হলে ভালো কাজ করতে পারে, ইচ্ছে হলে খারাপ কাজটাও করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে একটা আলাদা সফটওয়্যার দিয়ে যেটা ফেরেশতা থেকে আলাদা, তার জন্য আল্লাহ বলছে মানুষের জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর এই ইবাদতের মধ্যে হচ্ছে পরীক্ষা। গোটা বিশ্বজগৎ দেখছেন, আমি আছি, আপনি আছি, 7.5 কোটি এখন বর্তমান মানুষ আছে, গোটা মানুষের জন্য গোটা বিশ্বজগৎকে একটা কি পরীক্ষাগার, আর আমরা সকলে পরীক্ষার্থী। পরীক্ষাটা চলছে আমাদের কিসের উপরে? যে কে কত ভালো ইবাদত করতে পারে, আমল করতে পারে। এই ইবাদত আমল কর্ম উপাসনার মাধ্যমে আপনার পরকালের জীবনটি মুক্তি পাবেন না আপনি আপনার ধরা পড়বেন এটা নির্ভর করছে। আলোচ্য বিষয় ইবাদত উপলক্ষ্য। মানুষ যখন কোনো ভালো কাজ করে সে চোর হোক অথবা ডাকাত, অবশ্যই দেখবে সে অন্তত একটা প্রশান্তি পায়, পায় কি পায় না? কোন চোর যদি 1,00,000 টাকা চুরি করে 10,000 টাকা যদি প্রকৃতি সিংহে বন্টন করে দেয়, বলে চোরটা খুশি পাবে কি পাবে অন্তর থেকে? যখন সে বলে কেন একটা ভালো কাজ করেছে। একটা হিন্দু ভাই, সে সকালবেলায় দেবী দুর্গা অথবা লক্ষ্মী অথবা গণেশ তাকে প্রণাম করে আসছে, কপালে যখন বাড়ি থেকে বেরোচ্ছে একটা তিলক কেটে দিচ্ছে লাল বা সাদা, সে কিন্তু অন্তর থেকে তৃপ্তি পাচ্ছে যে যাই হোক তার অন্তর থেকে তৃপ্তি পায়, মানে কর্ম করছে কিন্তু সে একটা তৃপ্তিও পাচ্ছে। আপনি যখন ফজর সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন, সে অন্তর থেকে আলাদা একটা প্রশান্তি পান যে যাই হোক আল্লাহর জিম্মেদারি হয়ে গেলাম। কেন? আপনাকে ইবাদত করেছেন, কর্ম করেছেন। বোঝা যাচ্ছে মানুষ যারা ধর্ম পালন করে তারা ইবাদত করতে অর্থাৎ উপাসনা করতে ঈশ্বরের করার পর সে আনন্দ লাভ করে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে 95% মানুষ ধর্মে বিশ্বাসী, মাত্র 4-5% মানুষ যারা ধর্মে বিশ্বাসী নয়, বাকি সমস্ত মানুষ কম বেশি তার ধর্ম পালন করে এবং যে ধর্মের উপাসনা আছে, কর্ম আছে, ইবাদত আছে, সে উপরে সে প্রশান্তি লাভ করে, অবশ্যই পায়। একটা হাদিস আপনি শুধু বল বোঝানোর জন্য বলছি, কোন মুসলিম ব্যক্তি সে যদি পৃথিবীর মাটিতে একটা মসজিদ নির্মাণ করে, বলতো কিয়ামতের মাঠে আল্লাহ প্রতিদান সত্তাকে কি দেবে? জান্নাত একটি ঘর দেবে। মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান ছাড়া কোনো কাজই করে না, বান্দাটা দিয়ে যে কাজ করিয়ে দিবে আল্লাহ তার প্রতিদান একটা অবশ্যই দিবে। আপনি সিয়াম পালন করছেন, রোজা পালন করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দা যা চাইবে তাই দিবে।
আপনি যে কোনো যদি কাজ করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ অবশ্যই আপনাকে প্রতিদান দেবেন, এটা আল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহ প্রতিদান ছাড়া বান্দাদের কোনো কাজ করিয়ে নেন না। একই কাজ একটা হিন্দু ভাই অথবা খ্রিস্টান ভাই, সে যদি দশটা মসজিদ নির্মাণ করে কোটি কোটি টাকা ব্যয় করে, বলুন তো কিয়ামতের মাঠে জান্নাতে ঘর পাবে? কেন পাবে না? কেন পাবে না? চলে এসেছে বক্তৃতার একটি বিষয়, একটি ঘর দান করবে। অথচ একজন হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি বা অন্য ধর্মের অনুসারী, সে যদি পৃথিবীতে একখানা দশখানা মসজিদ নির্মাণ করে দেয়, ওর জন্য জান্নাতে কোন ঘর নির্মাণ হবে না। প্রাচীর যেটা পড়ে গেল, কিসের প্রাচীর? ইমান। ইমান মানে বিশ্বাস। বিশ্বাসটা কিসের উপরে? আল্লাহর উপরে বিশ্বাস। এটা কি যথার্থ? হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? খ্রিস্টানরা বিশ্বাস করে কি করে না? না, আছে আলাদা। আল্লাহ ভগবান, গড, ঈশ্বর, পরমাত্মা, আত্মা, জীবাত্মা, দেবতা, অনেকগুলো নাম আছে। কিন্তু তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বরের সত্তাকে বিশ্বাস করে। তো আল্লাহকে বিশ্বাস করা, এটা কি পূর্ণাঙ্গ ইমান? ৩৩ কোটি স্বর্গে তিনজন ব্যক্তি ক্ষমতার কর্তৃত্ব করবে, তার হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ মহান স্রষ্টা ঈশ্বর, হযরত জিব্রাইল আর ঈশ্বরাম, এই তিনজন মিলে কি আমাদের মাধ্যমে সমস্ত কিছু দেখভাল করবে। খ্রিস্টানরা এমন ঈশ্বর বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ নিসা সূরা 4:71, ওয়ালা তাকুমু সালাসা, তোমরা আল্লাহকে চিনবো দিও না, বলো না পিতা, পুত্র, পবিত্র আত্মা, তার তিনজন মিলে এক, বলো না ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তার তিনজন মিলে এক। তাহলে বোঝা গেল আল্লাহকে বিশ্বাস করা এটা যথার্থ নয়। বিশ্বাস যদি যথার্থ হতে হয়, পবিত্র কোরআন আর সুন্নাহর আলোকে যেন হয়। একদিন আমি আমার ভারতবর্ষের আমার পশ্চিমবাংলায় বাড়ি মুর্শিদাবাদ জেলা, আমি যাচ্ছিলাম নদিয়ার পাশ দিয়ে, নদিয়ার একটি ডিস্ট্রিক্ট, আমাদের পরের ডিস্ট্রিক্টের নাম। এমন অবস্থায় বেশ কিছু হিন্দু ভাই আমার গাড়িটাকে আটকে ধরে, আমি কাজটা নামিয়ে দিই। তখন প্রশ্ন করি, ভাই কি সমস্যা? ওরা বলছে, হুজুর মন্ত্রী সাহেব টাকা লাগবে, চাঁদা। আমি তাকে বলছি, চাঁদা কিসের? চাঁদা বলছে, সামনে দুর্গা পুজো জানেন না তো? দুর্গা পুজো, তার জন্য আমরা চাঁদা তুলছি, কালেকশন করছি, এই 11,00,000 টাকা খরচ, তাদের তার চাঁদা তুলছে। আমি তখন জেনেও না জেনে ভান করে বলছি, ভাই দুর্গা পুজো এটা আবার কি? উনি তখন আমাকে বলছে, আরে দুর্গা পুজো কি জানেন না? এটা আমাদের ভগবান, আমরা তো উপাসনা করবো, আরাধনা করবো, জপ তপ করবো। আমি তো বলছি, ভাই দেবী দুর্গা তুমি ভগবান? বলছে, জি হ্যাঁ। আজকে এমন তো কোনো কিছু তুমি পাইনি, তিনি বলছেন, আমরা এতদিন ধরে করে আসছি, সকলে যেন আপনি জানেন না, চাইলে কিন্তু দেবী দুর্গা পুজো হয়। আমি তো বলছি, ভাই দেবী দুর্গাই যে ভগবান, আমরা তো মনে করি আমাদের আল্লাহ সত্যিকারের আল্লাহ, আর আপনি বলছেন আমরা দেবী দুর্গা, এ হচ্ছে আসল আল্লাহ, আসল প্রকৃতপক্ষে আল্লাহটাই কি? আমি টাকাটা যে আপনাকে দেব উপাসনা করার জন্য, এটাকে কেউ যথার্থ জায়গায় দিচ্ছি, এটা দেখবো কিভাবে, বিবেচনা করবো কিভাবে? সমস্যা এসে ভাইকে বললাম যে, ভাই দেবী দুর্গা যে ভগবান, এরপর তো তোমার দেব, আপনার ধর্মগ্রন্থে কি বলা হয়েছে দেবী দুর্গা ভগবান? কি বলতে কেন বলা থাকে না? আচ্ছা কোথায় আছে? বলতে গীতাতে আছে। আর আমার গাড়িতে সবসময় শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, পুরাণ, বাইবেল, পবিত্র কোরআন, অনেকগুলো কথা পেছনে রাখাই থাকে। অতবার আমি ভাইকে বললাম, আমার ড্রাইভার যে ভাই আছে, আমি ভাই
পেছনে গীতাটা নিয়ে আসুন আর চারটে বেদ নিয়ে আসুন। আমি সেই হিন্দু ব্যক্তির হাতে ধরিয়ে দিলাম। আমি বললাম ভাই আপনি বলেন দেবী দুর্গা তিনি নাকি ভগবান, তো দেবী দুর্গা ভগবান এই শব্দটি যদি হিন্দু ধর্মগ্রন্থ বেদ এবং চার এবং গীতা থেকে যদি দেখিয়ে দিতে পারেন আপনার এই 11 লক্ষ টাকা যত খরচ হচ্ছে সব আমি দিয়ে দেবো। আমি তো শর্ত দিলাম যে ভাই আমি টাকা দিতে কাছে আছি কোনো সমস্যা নেই, আমি সত্যিকার ঈশ্বরকে অন্বেষণ করছি। আপনার দেবী দুর্গা ভগবান যদি তিনি হবেন, তিনি যদি নিঃস্বার হবেন, তাহলে আপনার ধর্মগ্রন্থ দেখিয়ে দিতে হবে যে দেবী দুর্গা ভগবান এই কথাটি আপনারা কি জানেন। শ্রীমদ ভাগবত গীতাতে 18 খানা অধ্যায় আছে, কতখানা? 18 খানা। 700 খানা মন্ত্র আছে, এই 700 খানা মন্ত্রের মধ্যে দুর্গা শব্দটি একবার ব্যবহার করা হয়নি। ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারটে বেদ আছে, কমপক্ষে 15 থেকে 20 হাজার শ্লোক আছে, এই 15 থেকে 20 হাজারের মধ্যে দুর্গা শব্দটি একবার ব্যবহার করা হয়নি। দুর্গা শব্দই নেই, ভগবান শব্দই নেই, এমনকি ভগবান শব্দটি 4খানা বেদে একবার ব্যবহার করা হয়নি। শ্রীমদ ভাগবত গীতাতে একবার ভগবান শব্দটিও নেই। আমি বলছি ভাই আমি তো দুর্গা শব্দটি ভগবান শব্দটি পাইনি, দেবী দুর্গা ভগবান তো পরের কথা। তিনি বলছেন অভিষেক তার মানে কি দুর্গা শব্দটি আমার ধর্মগ্রন্থে নেই? আজকে আপনার ধর্মগ্রন্থ বেশ কিছু সময় করেছি, আমি তো পাইনি, যদি দেখে দিতে পারে তবে গোটা খরচটা আমি বহন করবো, মুসলমান ওয়াদা করছে। তিনি বলছেন যে আমি তো পড়েছি তবে এত মোটা করে গীতা এত পড়তে দেখে সম্ভব নয়, আজকে এখানে মোবাইল নাম্বারটা নিয়ে রাখেন, এত সময় আছে এক মাস দেবী দুর্গার উপাসনা করার জন্য, এক মাস ধরে পড়ুন মাত্র 1400টা লাইনের বই, কত সময় লাগবে? 2 দিন লাগবে খুব বেশি হলে। আমি পরে যদি আপনি 2000 ফোন করে বলবেন আপনার পুরো খরচটা আমি দিয়ে দিব। পাশে থেকে আরো যুবক ছেলে আছে তারা বলছে মৌলী সাহেব যা লাগে তুমি চাঁদা দিবে ধরে চল। এই বই যখন চলে যাচ্ছে আমি তখন বললাম যে ভাই একটু শুনবেন, তারা আসলো এসে আমি বললাম যে ভাই আপনি যাকে ভগবান বলে উপাসনা করছেন ঈশ্বরকে উপাসনা করছেন এই যে 1 লক্ষ টাকা ব্যয় করবেন, বর্তমান পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে দেবী দুর্গা আর জগদ্ধাত্রী পুজোর জন্য যত টাকা ব্যয় করা হয় যত টাকা খরচ করা হয় ভারতবর্ষের সরকার তাদের তারা সরকার চালিয়ে তারা বলছে যে টাকাগুলো যদি ভারতবর্ষের আম গরিব মিসকিন মধ্যে বন্টন করে দেওয়া হয় একটা মানুষ না খেয়ে মরবে না, এত পরিমাণে ব্যয় করা হয় এক একটা প্যান্ডেল করতে 11 লাখ ভালো করে সাধারণ প্যান্ডেল। যদি কলকাতার আশেপাশে চলে যান, যদি নদিয়া কৃষ্ণনগরের আশেপাশে চলে যান, এক একটা প্যান্ডেল খরচ তাহলে 3 দিন মাত্র তো উপাসনা করে, এর জন্য কমপক্ষে 55 থেকে 60 লক্ষ টাকা এটা নর্মালি খরচ, চিন্তা করেছেন? আমি যে এত টাকা ব্যয় করছেন তো সত্যিকার বিশ্বের কি তিনি একটু পরীক্ষা করে দেখতে হবে। আসলে ধর্ম করব, ধর্মের জন্য আমাদের একটা মানদণ্ড লাগিয়ে কি রাখবে না। আমি সেই বাইরে যখন সঙ্গে দেখে বললাম যে ভাই একটা কথা বলে একটা উপদেশ, আসলে উপদেশটি আমার নয় ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীমদ ভাগবত গীতা খুলবেন অধ্যায় 16 শ্লোক নম্বর 23 আর 24, শ্রীকৃষ্ণ হিন্দু বেদের উপদেশ দিচ্ছে, মন্ত্রটি এমনকি ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবতে কাম করোতো না সুখাম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতি। কি বুঝলেন? শ্রীকৃষ্ণ বলছে ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবতে কাম করোতো, হে অর্জুন যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে, না সুখাম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতি, সে কোনো সুখ লাভ করতে পারে না, তার কারণ জাতি কোনো মক্ত লাভ করতে পারে না, মক্ত লাভ মানে স্বর্গ লাভ করতে পারে না, স্বর্গ লাভ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তার যজ্ঞ পুজো অর্চনা করে সে কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। শ্রীমদ ভাগবত গীতা বলবেন অধ্যায় 17 শ্লোক 5 থেকে 8, ভগবান শ্রীকৃষ্ণ উপাসনাকে তিনটে ভাগে ভাগ করেছে, একটা সাত্ত্বিক একটা রাজসিক একটা তামসিক, সাত্ত্বিক রাজসিক আর তামসিক। শ্রীকৃষ্ণ নিজে বলছে রাজসিক উপাসনা কোনটি, যে উপাসনা গুলো মানুষ ঘাট ঘোর পিটিয়ে বিড়ম্বনা প্রকাশ করে লৌকিকতা মানুষকে দেখিয়ে উপাসনা করা হয়েছে রাজসিক উপাসনা, এই উপাসনা ঈশ্বর কখনো কবুল করবেন না। আমি বললাম বলুন তো ভাই দেবী দুর্গা উপাসনা করছেন এটা কি রাজসিক না তামসিক না সাত্ত্বিক? এটা অবশ্যই রাজসিক। তাহলে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যে না আপনার ইবাদত উপাসনা কর্ম ধর্ম এটা কবুল করবেন না। দেবী দুর্গা যখন উপাসনা করা হয় এবার একটা মন্ত্র পাঠ করা হয়,
মন্ত্রটি আপনারা অনেক শুনে আছেন, আমরা পশ্চিম বাংলার মানুষ আরো শুনতে শুনতে অভ্যস্ত। মন্ত্রটি কেমন? মন্ত্রটি বলছে, এইভাবে চলতে লাগবে, দুর্গা রূপে, লক্ষ্মী রূপে, কালী রূপে, এইভাবে চলতে থাকবে। বা কি বলছে বলুন তো, ইয়া দেবী, দেবী যিনি মহান স্রষ্টা ঈশ্বর তার সঙ্গে বর্ণনা করা হচ্ছে, বা পবিত্র সঙ্গে আছে কি নেই, আল্লাহ সুবহানাহু তাআলা কিছু নেই। এটা আল্লাহর সংজ্ঞা। হিন্দু ধর্ম বলতে স্রষ্টার সংজ্ঞা দিচ্ছে, যিনি ঈশ্বর হবেন, তার কোন লিঙ্গ থাকবে না। আমি বলছি ভাই, দেবী তো স্ত্রীলিঙ্গ, ধর্মগ্রন্থ বলছে যিনি সত্যিকারের ঈশ্বর হবেন তিনি না নারী হবেন না পুরুষ হবেন, অথচ দেবী দুর্গা তো মহিলা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মা, মাতৃ মানে এটা তো স্ত্রীলিঙ্গ। আমি তোমাকে বলছি যে ভাই, আপনি যদি দেবী দুর্গার ঘোষণা করেন, এটা দুটো জিনিস হতে পারে, হয় আপনার বিশ্বাস ভুল অথবা ধর্মগ্রন্থ শ্লোক ভুল। কোনটা ভুল আপনি আমাকে বলেন, যেমন একটা ভুল, নাচাচ্ছে একটা স্ত্রী পাতি রাত্রি লোক, যে ব্যক্তি ঈশ্বর হবে সে কখনো স্ত্রী গ্রহণ করবেন না। বলেন তো, দেবী দুর্গা কার স্ত্রী? কি স্ত্রী নন, স্ত্রী কার? অর্থাৎ শিব, দেবের দেব মহাদেব শিব। তার অনেক নাম, শঙ্কর, তার নাম ভোলানাথ, তার নাম মহেশ্বর, তার নাম রুদ্রা, অনেকগুলো নাম। আমি বলছি ভাই, যিনি ঈশ্বর হবে তিনি কার স্ত্রী হবে না, অথচ দেবী দুর্গা দুবার বিবাহ হয়েছে, দুর্গা রূপে, পার্বতী রূপে শিবের সঙ্গে। কোনটা মানবো, ধর্মগ্রন্থ মানবো না আপনার বিশ্বাস মানবো? শ্রীকৃষ্ণ বলছে, ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের বিশ্বাস দিয়ে যদি আপনি উপাসনা করেন, কর্ম করেন, আপনার ইবাদত মহাস্রষ্টা ঈশ্বর তিনি কবুল করবেন না। আপনাকে বোঝার চেষ্টা করলাম যে হিন্দু ভাইরা তারা উপাসনা করে, কর্ম করে, ইবাদত করে, কিন্তু ইবাদত কি কবুল হচ্ছে? জি না। তদ্রূপে একইভাবে আমরা মুসলিমরা অনেক ইবাদত করে থাকি। হিন্দুদের কথা যখন বলছি আমরা খুব খুশি, কতই না বোকা তারা, এরা ধর্ম পালন করে, এদের ইবাদত কর্ম এটা কবুল করবে না। কৃষ্ণ বলেছে গীতাতে আছে 16:23-24 ভাই, আপনি অনেক ইবাদত করেন যেগুলো আল্লাহ কবুল করেন না, আপনি অনেক ইবাদত করেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কবুল করেন না। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস করবেন? একটি বই আছে যেটি লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 দেখেছেন। আরেকটি বই আছে শাফি মাঝাবে, তারা তাদের শাফি, তারা বলছে আমাদের ইমাম ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছেন। বলতে আল্লাহকে দেখা সম্ভব না? আল্লাহ বলছেন পবিত্র গ্রন্থ সূরা আনাম 6:1-3, লা তুদরিকুল আবসার, এই চোখে আল্লাহকে দেখা সম্ভব নয়। মানুষ তো দেখতে পারে না, পাবে না। মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী এবং রাসূলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছে, মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে বিশ্বাস করে আমাকে দেখা দাও। আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আরাফ 6:43, মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন লাম তারানি, মূসা তুমি পশ্চিম তারাকে চোখ দিয়ে দেখতে পাবে না। বলুন তো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ যদি একটা ঝলকানি দেখেছিল, মূসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছিল? একদম পড়ে গিয়েছিল। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আম্মা জান সাই বুখারি বাব কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 6380, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কোন ব্যক্তি যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চোখ দিয়ে দেখেছেন, ফাকাদ গাযাব, সে ব্যক্তি মিথ্যুক। স্পষ্ট মায়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, তবে আল্লাহর মিরাজে কি আল্লাহকে দেখেছেন?
কথাবার্তা বলছেন, আল্লাহ রাসূল স্বয়ং এই চোখের আল্লাহ সুবহানাহু দেখেননি, অথচ বিভিন্ন পৃষ্ঠার দাবি করছে আল্লাহকে দেখেছে, অমুক ইমাম সাহেব দেখেছে, অমুক ব্যক্তি দেখেছে, এসব ব্যক্তি কি শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আমরা পরমাত্মাকে একবার দেখা দিই, কে বলছিল একটুক্ষণ আগে বলুন তো ভাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল। এই একই ধরনের ঘটনা বর্ণনা করা আছে গীতাতে, সেই একই কোয়ালিটি। শ্রীকৃষ্ণ পরমাত্মার বিশ্বরূপ যখন দর্শন করে দিলেন, শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক 25 থেকে 38, অর্জুন সাত পার হয়ে একজন বিশ্বাসমূলক পড়ে গিয়েছিল। চিন্তা করেছেন, পবিত্র কোরআন বলছে মহাসৃষ্টি আল্লাহ সুবহানাহু তাআলাকে চোখ দ্বারা পৃথিবীর মাটি থেকে আপনি দেখতে পাবেন না। দুই, হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহাসৃষ্টি ঈশ্বরকে আপনি চোখ দ্বারা দেখতে পাবেন না। কেন্দ্র পরিষদ পড়বে অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6 পরিষ্কার সেখানে বলছে কি ভাবছেন যে ভারত থেকে ঠাকুর বলে যাচ্ছে মন্ত্র পাঠ করে কোরানোর পরে? আপনারা দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করছি, কারণ একসঙ্গে যদি দুইটা ঢেল মারা যায়, এক ঢেলে কটা পাখি? দুইটা। শুধুমাত্র মুসলিমরা ইবাদত করছে তাদের যেরকম হবে না, হবে নাকি হিন্দু ভাইদেরও হবে না? কেন? যে ধর্মগ্রন্থ মেনে না চলে। পরিষ্কার বলছে কেন্দ্র পরিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 6, যে ব্যক্তি বলে মহাস্রষ্টা ঈশ্বরকে চোখ দ্বারা দেখেছি, সে ব্যক্তি প্রকৃতপক্ষে সত্যি ঈশ্বরকে দেখেনি। কেন? সত্যিকার ঈশ্বরকে চোখ দেখা সম্ভব নয়। তাদের ব্রহ্মাত্মা বৃদ্ধিনে দাম যেদিন পাঠাতে, আল্লাহ সুবহানাহু সম্পর্কে ধারণা এটাই রাখতে হবে, এই রোগালে আপনি আল্লাহ সুবহানাহু চোখ দ্বারা দেখতে পাবেন না। তো মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চান, যদি পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু চোখ দ্বারা দেখতে পাবে। সে চোখ কি চোখ? জান্নাতি চোখ। আল্লাহ সুবহানাহু কাছে সে জিজ্ঞাসা করতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূল আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 824। আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, রাত্রিতে যখন মেঘ থাকে না, কোন মেঘ নেই, পূর্ণিমা রাত, চাঁদ দেখতে সমস্যা হয় না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। আল্লাহ আবার প্রশ্ন করছেন, দিনের বেলায় দুপুর বেলায় আকাশে কোনো মেঘ থাকে না, সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? মানে বোঝা গেল ইহকালে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু দেখতে পাবে না, জান্নাতে যদি যান অবশ্যই আল্লাহ সুবহানাহু দেখতে পাবেন। বলছে আল্লাহ নিরাকার, তাই আল্লাহ যদি ইরাদা হয় কিয়ামতের মধ্যে কি দেখবে? আবার বলছেন আল্লাহ সুবহান আল্লাহকে দেখেছে, তর্কের খাতিরে তাদের ভুল ধারণা যদি বিশ্বাস করে নি, তো কি দেখেছে আল্লাহ? অবশ্যই আল্লাহ সুবহান তাআলার একটি আকার আছে। তো কেমন আকার আছে আল্লাহ নিজে বলে দিয়েছেন, সূরা সূরা 1 নম্বর 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, তার সমতুল্য কোনো কিছু নেই। পৃথিবীতে আকার নিয়ে কোনো বস্তু আছে? আসমান জমিনে আছে একটা গোলাপ জিন আছে একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র গ্রন্থ ইখলাস 1 নম্বর 4, ওয়ালা ইয়াকুমুল কুফুনাহা, তার সমতুল্য কোনো কিছু নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 74 ফালা তাদরিবু লিল্লাহি আমসাল। আল্লাহ সুবহানাহু উপমা তার উদাহরণ তার প্রতিকৃতি ছবি মূর্তি ভাস্কর্য তোমরা কিছু নির্মাণ করো না। অবশ্যই আল্লাহ সুবহানাহু একটি আকার আছে কিন্তু আমরা আকার দিতে পারবো না। কেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সব আল্লাহ নিষেধ করেছেন। তবে নিরাকার সত্তা এমন নয়, নিরাকার বলে পৃথিবীতে কোনো জিনিস নেই। আপনাকে যদি প্রশ্ন করি বলবে আমেরিকার নাম কোনো শহর আছে, জবাব কি? যদি ওই কেমন দেখতে বলতে পারবেন, যা দেখেনি তা বলতে পারবেন? পারবেন না। কিন্তু যখন ভিসা করে পাসপোর্ট করে আমেরিকাতে যাবেন তখন তো বলতে পারবেন আমেরিকা শহর কেমন, পারবেন কি? পারবেন না। অবশ্যই আল্লাহ সুবহানাহু কি নির্দিষ্ট আকার আছে, কেমন আকার আছে, ভিসার পাসপোর্ট লাগা অথবা জান্নাতি ভিসা লাগা জান্নাতে গিয়ে দেখবেন তখনই বলতে পারবেন আমার আল্লাহ কেমন, তার আগে নয়। আকীদা তো পরিষ্কার, ইমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এক থেকে দেড় ঘন্টা বক্তৃতা দেওয়া সম্ভব, কিন্তু আলোচ্য বিষয়ে ইবাদত কবুল শর্ত, এদিকে না যায়। দুই, ফরিস্তার প্রতি বিশ্বাস। কেন বিশ্বাস? শিয়াদের প্রতি বিশ্বাস। শিয়ারা বলে হযরত জিব্রাইল তিনজনকে ভুল করেছে, নাউজুবিল্লাহ মিন জালিম। ভুলটা কি? তারা বলছে যে জিব্রাইলের ভুল হচ্ছে এটাই, আসলে নবীত্ব পেয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জিব্রাইল ভুল করে আল্লাহ তাআলা ঘরে নিয়ে গিয়ে ওইটা পৌঁছে মানে পৌঁছে দেন, নাউজুবিল্লাহ। ফেরেশতারা ভুল করতে পারে? আল্লাহ ভুলে উঠে তাকে তৈরি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা থেকে বৃদ্ধি করতে 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 শিয়ারা এই পর্যন্ত কথা বলছে। এমন যদি ইমান আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে যদি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন? জি না। কোটি টাকা ব্যয় করলেও একবার আপনাকে একটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। কিতাব সুন্নাহর প্রতি বিশ্বাস। আপনি জানেন কোটি টাকার কথা বলতে তরফ দাবি জিলার কোরআন এবং পূর্বতে আরো যত সহি ছিল তার প্রতি ইমান, নবী রাসূলের প্রতি বিশ্বাস। এক অপর 24,000 নবী রাসূল আছে, এর অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর একটি জীবনের প্রতি বিশ্বাস। আর ছয় নম্বর, ভালো মন্দ সমস্ত কিছু তাকদীর, এটার প্রতি বিশ্বাস। এই ছয়টা বিষয়ের প্যাকেজকে বলা হয় ইমান। ইমানের কয়টা শাখা? ছয়টা। আরো শাখা আছে, ইমাম বাইহাকির একটি কিতাব আছে সুওয়াত ইমানুল বাইহাকি, মানে তিনি ইমানের শাখা নিয়ে আলোচনা করতে 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 একটা গোটা বই রচনা করে ফেলেছেন। ইমানের শাখা না বলে শুধু শুধু ইমান, কতগুলো ইমান! তো ইমানের সংক্ষিপ্ত রূপ এই ছয়টা ক্যাটাগরি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, কিতাব সুন্নাহর প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবনের প্রতি বিশ্বাস, আর ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই প্যাকেজটিকে বলা হয় ইমান। যে কোনো ইবাদত করতে হলে আপনার ইমান দ্বারা তবে এটাই শর্ত। যেহেতু স্বচ্ছ ইমান যদি কোনো মুসলিমের না থাকে তাহলে ইবাদত কবুল হবে? হিন্দু ভাইদের ইমান যথার্থ নেই তার জন্য তাদের ইবাদত কবুল হবে না। দুই, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত, নিয়াত খাস আল্লাহ সুবহানাহু জন্য হতে হবে, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়, পীর সাহেবকে খুশি করার জন্য নয়। নতুন বিবাহ করেছেন, অনেক ছেলের আছে দেখবেন নতুন বিবাহ করেছে, পরদিন দেখছে জুম্মাবার, উনি মনে মনে ভাবছে জুম্মার দিনে যে সওয়াব আদায় গা করতে যায় বউ কি না ভাবে, ওটা মনে করে মসজিদে সওয়াব আদায় করতে যাচ্ছে, বা বলুন তো জুম্মার সওয়াব কম হবে? কেন? আল্লাহকে খুশি করার জন্য নয়, নতুন বউকে খুশি করার জন্য। শাশুড়ি বারবার বলে জুম্মার দিন যাবে, কেন যায় না? এই জন্য জামাই যাচ্ছে সওয়াব আদায় করতে জুম্মার বারে, ভাই এ নামাজ হবে? মা বারবার বলছে যে যা সওয়াব আদায় করতে যা, নামাজ পড়তে যা, খেলাচ্ছে বাবার মা আর বাপ আর ছেলে, তারপরে জুম্মাতে যাচ্ছে, এ জুম্মা আদায় হবে? কেন? আল্লাহ খুশি রাজি নেই, অন্য কাউকে খুশি করার জন্য যাচ্ছে, মাকে খুশি করার জন্য যাচ্ছে, বউকে খুশি করার জন্য যাচ্ছে, বাবা কে খুশি করার জন্য যাচ্ছে, এই ইবাদত কবুল হবে না। নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত 62, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বুল আলামিন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিয়াত রাখার জন্য হতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্যই হতে হবে। নিয়াত মানে এটা ভাবেন না যে লাইফ সালি যে আপনি সওয়াব শুরু করে দিবেন, যে আমি কি বলছি না, নিয়াত এটা সেটা আবিষদের নাওয়া থেকে, মানে বীজ যেটা বপন করবে সেটা করবে। আমাদের আঁকি লাগালে জান পাবে কেমন কি নয়। অনেক আমাদেরকে বলে আমরা নাকি নিয়াত করি না, বাসার কথা নিয়াত করি না, আসলে নিয়াত করি, নিয়াত করি না, নিয়াত করি কিন্তু নিয়াত করি না, দুটো দুই গতি, দুটো রাস্তা।
নিয়ত করাটি ফরজ, নিয়ত করাটি ফরজ, সেই বুখারীর প্রথম হাদিস। নিয়তটা কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, নিয়ত করাটি ফরজ, নিয়ত করাটি বিদআত। নিয়ত করাটি আর নিয়ত করাটি একটু অবধি বুঝতে পারবেন। একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়েছে থানাতে, তারপরে পুলিশ চোরটিকে বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার বের করছে, না স্যার চুরি করবো, চুরি করবো, চুরি করবো, চিৎকার মারছে। চোর আরো চোরকে আরো জোরে পুলিশ মারছে, আর চোর চিৎকার মারছে, না স্যার চুরি করবো, চুরি করবো, চুরি করবো না। আর মনে মনে চোর বলছে, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো, এত মারছিস। নিয়ন্ত্রণটা দেখাচ্ছে আসল নিয়তটা নয়। নিয়ত করাটি ফরজ, নিয়ত করাটি বিদআত। কেন? কারণ আল্লাহ রাসূল করেছেন এমন কোন প্রমাণ নেই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমলটা করেছেন এমন কোন প্রমাণ নেই, বছর আগে থেকে এই নিয়ত করার প্রবণতাটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এটা সূচনা হয়েছে মাত্র কয়েকশো বছর। তাই নিয়ত করা কি ফল, নিয়ত করা কি নয়, নিয়ত করার পর মধ্যে পার্থক্য বুঝেছেন? নিয়ত কাজ আল্লাহর জন্য হতে হবে, অন্য কোন মানুষের জন্য নয়। আর এটা হচ্ছে অন্তরের কাজ, মুখের কাজ নয়। এর সঙ্গে যুক্ত হবে যে কোনো ইবাদত করছেন ভয় ভীতি সহকারে। ইবাদত করতে হবে আল্লাহর ভয়ে, বাপ মারবে যদি নামাজ না করে এই ভয় নয়। মসজিদে আপনি মক্তবে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, ফজরের নামাজ পড়তে না উঠলে হুজুর আপনার কাছে এসে মারবে, এই ভয়ে নামাজ পড়বেন? জি না, ভয় ভীতি সহকারে। ভয়টা কার প্রতি? মহান সৃষ্টি আল্লাহ সন্তান প্রতি ভয় ভীতি সহকারে। এক টাকা হলো দান করতে হবে। আল্লাহ সন্তান বলছে পবিত্র বছরে ইমরান সুরা 3:102, ইয়া আল্লাহীনা আমানু, হে বিশ্বাসীগণ। বিশ্বাসী কারা ভাই? ইতিমধ্যে ছয়টার কথা বললাম, ছয়টা যেটা বললাম, ইয়া আল্লাহীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক ভয় দেখা চলে এসেছে, আল্লাহ বলছে আমাকে ভয় করো। আসলে কি আমরা আল্লাহকে ভয় করি? একটু হাত ধরে কি কে ভয় করে আল্লাহকে? সব জান্নাত থেকে ফেরেশতা বলে এসেছে কোন যে সবাই ভয় করে না, ঝুলে ঝুলছে। আল্লাহ চিন্তা করুন, আল্লাহকে ভয় করো। আল্লাহ এত দাদা থাকবে নয়, হাতটা তো পথেহী। যেমন ভাবে ভয় করা উচিত, যতটা ভয় করা উচিত, যে পরিমাণ ভয় করা উচিত ততটাই ভয় করো। অতটা ভয় কি কে করে? এবার তুলুন, আল্লাহ বলছে আমাকে ভয় করো। ভয় করে আমার খ্যাত নয়, যতটা ভয় করা উচিত, যে ভাবে ভয় করা উচিত ততটাই কি আপনার ভয় করে? আসুন পরীক্ষাতে বুঝতে পারবেন। আপনার কাছে একটা বাইক আছে, মোটরসাইকেল, এই মতো অবস্থাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, পাকা রাস্তা দিয়ে, হাই রোড দিয়ে, মাথাতে আপনার হেলমেট নেই, পকেটে আপনার লাইসেন্স নেই, চলে যাচ্ছেন দ্রুতগতিতে, এমন অবস্থায় আপনার এক দোস্ত থেকে বলছে, বন্ধু খবরদার ওই দিকে যাস না, বেশ কিছু পুলিশ দেখলাম তার গাড়ি চেক করছে। বলুন সামনে আর যাবেন? যাবেন সামনে? কেন যাবেন না? মানে আপনার ভেতরে একটা ভয় কাজ করছে। কাকে ভাবাচ্ছেন? পুলিশকে। বলুন তো এই পুলিশটাকে যতটা ভয় করেন, এতটা ভয় কি আল্লাহকে করেন? একটু আগে বললেন যে ভয় করি, আপনাকে শুধুমাত্র আমি খবর দিলাম যে ভাই সামনে যাবেন না, সামনে পুলিশ আছে, পুলিশ গাড়ি চিন্তা করছে, স্যার গাড়ি চেক করছে, যদি আপনার কাছে যদি কোনো লাইসেন্স না থাকে, মাথায় হেলমেট না থাকে, অবশ্যই আপনাকে ধরবে। আপনি খুব ভালোভাবে জানেন পুলিশ আপনাকে 20 বছর জেল থেকে এমনকি নয় 50 লক্ষ টাকা ফাইন করবে, এমনকি নয় মাত্র 5-7-6 টাকার ব্যাপার। তারপরে খবরটা পাওয়ার পরে আপনি ফ্লাইটের মধ্যে ঘুরে দিয়ে আপনি পাওয়ার অন্য রাস্তায় 10 কিলোমিটার ঘুরে আসবেন, তো এই রাস্তায় যাবেন না। কেন? আপনি পুলিশকে ভয় করছেন। বা পুলিশকে যতটা ভয় করে, এতটা ভয় কি আল্লাহকে করে? কেন বললেন যে আমরা আল্লাহকে ভয় করি? মিথ্যা কথা বলছেন। ভাবটা তো কত, যেমন ভয় ভয় করা উচিত। অনেক মানুষ বলতে পারে যে পুলিশ তার ক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, সে গ্রেপ্তার করতে পারে, তার জন্য তাকে ভয় করি।
আমরা পুলিশকে নয়, একটা ছোট্ট কীট পতঙ্গকে যতটা ভয় করি ততটা আল্লাহকে ভয় করি না। ও ধরো একটা মশা, বন্ধুরা একটা মশা জানলে কি করেন? মশা না, স্ত্রী যদি একদিন মশারি না টাঙিয়ে দেয় একটা চর মেরে দেবেন। মেয়ের জন্য অনেকদিন হয়েছে ঝামেলা হয়েছে মশারি টাঙানো নিয়ে। কেন কারণে মশারি টাঙাচ্ছেন? মশার ভয়ে। ছোট্ট একটা প্রাণী, একটা 6 ফুট মানুষের ছোট্ট একটা মশা, ছোট্ট একটা হুল ফোটাবে কত রকমের কাম সাজি। মশারি হচ্ছে না গুডনাইট কয়েল ব্যবহার করছেন, তাতে হচ্ছে না গুডনাইট কয়েল ব্যবহার করছেন, তাতে হচ্ছে না ফাস্টার ব্যবহার করছেন, তাতে হচ্ছে না ওয়েল মারছেন, তাতে হচ্ছে না রিয়াকেট আছে মশা মারা। চিন্তা করেছেন এটা মশাকে ভয় করার কারণে, ভয় করার কারণে মানুষ কত সচেতন, কত রকমের প্রোটেকশন নিচ্ছে। ভাই আপনি কি কবরের আজাব কথা শুনেছেন? কবরের কি আজাব আছে? মশার ছোট্ট প্রাণী কত রকমের আজাব প্রস্তুত করা আছে, এই আজাবের ভয় করে আপনি প্রোটেকশন নিয়েছেন? ভাগটা তো কোয়াতিনি, যেমন ভয় ভয় করা উচিত তেমন আল্লাহকে ভয় করতে হবে। কি আপনাদের মানে কত কঠিন এই ভয় করে দিন আপনার অন্তরে জেগেছে, তার জন্য প্রোটেকশন নিয়েছেন? জাহান্নামের আগুন কত কঠিন এই ভয়টা আপনার অন্তরে কখন জেগেছে? আপনি এর জন্য করে প্রোটেকশন নিয়েছেন? তার মানে বোঝা গেল একটা মশাকে যতটা ভয় করেন, একটা পুলিশ অফিসারকে যতটা ভয় করেন, ততটা ভয় আল্লাহ সুবহানাহু করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী গণিতাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ভাগটা তো কতই যেমন ভয় ভয় করা উচিত। ওরা কামতুম না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আপনারা ততক্ষণ মৃত্যু মরণ করো না যতক্ষণ মুসলিম না হচ্ছ। ইবাদত কবুলের পূর্ব 2 নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 1 টাকা দান করলে ভয় ভীতি সহকারে হতে হবে, আল্লাহকে খুশি রাজি করার জন্য হতে হবে। দ্বিতীয় শর্ত, 3 ইবাদত কবুলের শর্ত, যে ইবাদত করছে ইবাদত করার পূর্বে বা এই কাজগুলো দেখে কিসের কাজ বলেন তো, যে দুটো শর্ত বললাম সব অন্তরের কাজ। টাকা পয়সা লাগে না, লাগে নাকি? আল্লাহ বলে বিশ্বাস করতে টাকা লাগে, ফেরেশতা বলে বিশ্বাস টাকা লাগে, মৃত্যু বলে জীবন টাকা লাগে, সব অন্তরের কাজ। আল্লাহকে ভয় করবেন, হাত পা দিয়ে ভয় করবেন, অন্তরের কাজ এগুলো সব অন্তরের কাজ, টাকা পয়সা লাগে না। কিন্তু আপনি নামাজ পড়ার জন্য পূর্ব শর্তগুলো আগে লাগবে, এগুলো করতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে, অন্তরের প্রস্তুতি, অন্তরের ইবাদত। এগুলো ইবাদত কবুলের তৃতীয় নম্বর শর্ত, আপনাকে হালাল রুজি রোজগার করতে হবে আগে। যে মালটা খাবে সেটা যেটা হালাল হয়, অর্থাৎ উপার্জন হালাল, যেটা ভক্ষণ করবেন সেটাও হালাল হতে হবে। আপনি যে কোনো মাজদা ভানাফি শাফি মালিকি হামদালি দেবন্দি বেরেলি জামাতি তাবলিগি এনাতুলি চরমনায় ফুলতুলি রাজারাবাগি যতগুলো তরিকা আছে, যতগুলো মাজহাব আছে, যতগুলো দল আছে, তাকে জিজ্ঞাসা করেন সে পীর সাহেবকে, যে পীর সাহেব ইবাদত করলে পূর্ব শর্ত হালাল রুজি কথাটা ঠিক না ভুল? যে সবার বলে হ্যাঁ ঠিক, এটা নিয়ে কোনো মতামত আছে? জি না। ইবাদত করলে 3 নম্বর শর্ত হালাল রুজি হতে হবে। কোন ব্যক্তির মাঠে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা শ্রম ব্যয় করছে, এমন অবস্থায় ফসল ফলে গেছে, বাজার রেটে সেটা দাঁড়ি করাতে যথার্থভাবে মেটে সে বিক্রি করে দিল মানুষের কাছে, ওই তো উপার্জন হালাল কি হালাল নয়? হালাল। কিন্তু হালাল উপার্জন দিয়ে উপার্জন করছে হালাল, কিন্তু যেটা ভক্ষণ করছে, বিড়ি খাচ্ছে, জর্দাতে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, আলাপাতা খাচ্ছে, বিভিন্ন নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত আছে, আর নামাজ করছে, নামাজ হবে কেন? শুধু উপার্জন হালাল যথেষ্ট নয়, হালাল উপার্জন দিয়ে যদি হারাম রক্তপণ ভক্ষণ করেন, আপনার একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। মানুষ আপনাকে বলবে আপনি হাজি, আপনি বড় নামাজি, কলেজ গার্ল, কিন্তু 7 আসমান পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। কিন্তু হুজুর যে বলছে হুজুরের জল কাজে পান খাচ্ছে, আবার ডাকলেও বলছে হুজুরের কি ইবাদত কবুল হবে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি হতে হবে, সঙ্গে সঙ্গে হালাল উপার্জন হতে হবে। কিন্তু হুজুর যে জল কাজে পান খেয়ে কুলি করে কোনো অজু করে আবার আল্লাহ অকবর দাঁড়িয়ে বলছে, হুজুরের ইবাদত হবে? হুজুর যে মাকরু করে, মাকরুটা কি? আবার মানুষ তো বাইরে নেই, হুজুর মাকরু হতে দেয় বাংলার মুসলিমদের বোঝে না যে মাকরু কি, বলে যে হুজুর মনে খাচ্ছে মনে ভালো জিনিস, মাকরু মানে খারাপ ক্ষতিকর জিনিস, মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কে বলে হুজুর এরকম দেখছেন তো, এই ডালটা টক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আপনি খান, খাবে হুজুর? কি বলছেন?
উনি মাখি বলে খাচ্ছেন না জলটা, মাখি মানে ক্ষতিকর খারাপ জিনিস, উনাকে বলেন হুজুর এই ইঁদুর মারা কাজ দিতে এটা ক্ষতিকর একটু খান, এটা মাখি খাবে কেন খাবে না? আল্লাহ যদি তারা বলেন না আমাদের নেশা হয় না, তো আপনি তাকে সঙ্গে সঙ্গে বলেন তো নেশা যখন হয় না এখনই বাদ দিয়ে দেন, চার দিন থাকতে বলে দেখো চার দিন থাকে দেখবো নিশ্চয় হয় কি হয় না, নাহলে কিছু খাওয়াই দেবেন ভাতটা পেট পেয়ে খেয়ে দেবেন আর জিনিস সামনে রেখে দেবে দিবেন না ওকে দেখবেন কি ওর তাকায় অনেকে দেখবেন কোন রকম ইফতার খুলে একদম বিয়েকে টান কোন নাকি নিশা নেই আল্লাহ হচ্ছে নিষেধের দ্রব্যই হারাম, তবে আপনার নেশা যদি নেই তো আপনি খাচ্ছেন কেন? আল্লাহ সমস্ত রকমের নেশাদার দ্রব্যকে হারাম করেছেন একসাথে করলে এটা অলৌকিকত্ব, কেন? যদি এখন মদের নাম সিগারেটের নাম জর্দা এতগুলো নেশাদার দ্রব্য আছে নামযুক্ত কোরআনে শুধুমাত্র নেশার হলো একটা অধ্যায় করে এত বড় একটা কোরআনই হতো, তাহলে যদি এক বাক্যে যে হারাম হচ্ছে কি যেটা নেশা হয় সেটাই হারাম। আসুন যুক্তির আলোকে দেখি যে এইসব নেশাদার দ্রব্যগুলো এগুলো আমরা খেতে পারি না এটাকে পরিহার করতে হবে, আমাদের বাংলাদেশের বিধানসভা শহরে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি হয়? হরিণ বিড়ি। বাহ, হরিণ বিড়ি। তা বলুন তো হরিণ বিড়ি গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার করে সকলে খান ছেলে মেয়ে মিলে, ক্ষতিকর লেখা থাকে। সবচেয়ে ভালো বিড়ি কোম্পানি যদি ব্যবস্থা হয় খারাপ গুলো কি? ভালো বিড়ি কোম্পানির ফ্যাক্টরি মালিক কত দিচ্ছে আমার বিড়ি খেলে তুই মরবি বা আমরা কত ভদ্রলোক তারপরে খাই বলুন তো কত টাকা দিচ্ছে হরিণ বিড়ি ফ্যাক্টরির মালিক? পৃথিবীতে এমন কোন বিড়ি কোম্পানির মালিককে দেখেছে যে লিখছে যে আমার বিড়ি খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার? তবে সমস্ত কোম্পানিরা একবার যে বিড়ি একটা ক্ষতিকর একটা খাবার জিনিস নয়, এটা নোংরা খাবার খেলেই মরবি আর ছবি দিচ্ছে ডিসপ্লে একটা ছবি খেলে গেলে ঘা হবে মুখে একটা ঘা হবে তারপর আমরা খাচ্ছি নিজের ভোগকে নাকি কেউ টক বলে দেখে থাকে বিড়ি কোম্পানির মালিকরা বল যে আমার ভোল টক বলছে কি বলছে না বলছে, তারপরে আমরা এটা মাখু বলে চালিয়ে দিচ্ছি বাজারে গিয়েছেন এই মতো অবস্থায় দশখানা বাংলাদেশের সেরা মিষ্টি গেলে সব যেতে ভালো কেনার পর বাইরে চলে এসেছেন নতুন বউ কালকে বিয়ে করে নিয়ে এসেছেন হাতে বই দিয়েছেন ওই যেটা রাখো আমি এটাকে খাবো এই বলে আপনি পায়খানা ঘরে ঢুকে পড়েছেন পায়খানা ফিরতে আপনার নতুন স্ত্রী করেছে কি শোকেস থেকে নতুন প্লেটটা বের করেছে আর কাটা দুটো চামচ বের করেছে দশখানা মিষ্টি দামি মিষ্টি প্লেটের উপরে বসিয়ে দিয়েছে কাটা চামচ লাগিয়ে দিয়েছে আপনি পায়খানা ঘরে ঢুকেছেন তো অন্তরে ঢুকে দিয়েছে বলে খাও পায়খানা ঘরে বসে আছেন পায়খানা দিয়েছেন নতুন বইয়ের নতুন নতুন মিষ্টি দামি দামি মিষ্টি কাটা চামচে বসে বসে খেতে পারবেন ভাই কেন পারবেন না? আর ভালো খাবার তো সবচেয়ে দামি মিষ্টি নতুন বউ দিয়েছে কেন খেতে পারবেন না? আবার আপনি তো ওই মুখ দিয়ে বলছেন আরে ভাই বেড়ি না খেলে আপনার পেট ক্লিয়ার হয় না পায়খানা ক্লিয়ার হয় না আপনি নিজে বলছেন যে বেড়ি না খেলে কেন পায়খানা ক্লিয়ার হয় না আবার আপনি ভালো খাবার হালাল খাবার দামি মিষ্টি পায়খানা করে কেন খেতে পারবেন না? ভাত খেতে পারবেন না? কোনো কলা খেতে পারবেন না? কোনো ফলমূল খেতে পারবেন? মিষ্টি খেতে পারবেন? তবে আপনি পায়খানা ঘরের মধ্যে বিড়িতে খেয়ে যাচ্ছেন তার মানে বোঝাচ্ছেন কি যে হালাল খাদ্যগুলো ভালো খাদ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে খেতে হয় আর নাপাক খাবারগুলো নোংরা খাবারগুলো নোংরা ঘরে গিয়ে খেতে হয় নোংরা কাজ করতে গিয়েছে নোংরা ঘরে গেছে নোংরা না ঢুকলে নোংরা বেরোবে না এটা বোঝাচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি নেশাদার দ্রব্যের বিপক্ষে এত কথা বলেছেন যে বাংলা প্রত্যেকটা ঘরে ঘরে এই কথা পৌঁছে গিয়েছে তারপর আমরা অনেকে আমাদের সঙ্গে জড়িত আছি কত না অভাগা এত বলিষ্ঠ কণ্ঠে তিনি এসব নেশাদার দ্রব্য সামাজিক জাহিলতার বিপক্ষে কথা বলেছেন যে তার মধ্যে বক্তা বাংলার জমি এবং পশ্চিমবঙ্গের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর আছে।
1,00,000 টাকা হয়, আপনি পায়খানা করতে বসবেন আর খেতে পারবেন একদম বিড়ি টানে। বাজারে গিয়েছেন, কানলা জিলাপি কিনেছেন, কানলা জিলাপি বোঝেন, কানলা জিলাপি জিলাপি আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন, তাকে দিয়ে ভাগাভাগি করে আনন্দ ফুর্তি করে খাবেন, কেন বা আপনি প্রতিদিন বাজার থেকে আসার সময় রাত্রে বিড়ির প্যাকেট দিয়ে নিয়ে আসছেন, আপনি জিলেপি না দিয়ে খেতে পারেন না, আপনার বিড়ি নতুন নতুন শিকার কিনে যাচ্ছেন দামি দামি শিকারে, তো আপনার মেয়েকে কেনেকটা দেন না, ছেলেকে কেনেকটা দেন না, ডালে কুচকা আল্লাহ মানে আপনার অন্তর বলছে এই খাবারটা ছেলেদের জন্য নয়, এটা নোংরা খাবার, তার জন্য ছেলেকে দেন না, কেন ছেলেকে ভালোবাসে না, এই জন্য তাকে দেন না। আপনার বউকে বলবে তুমি একটা টান মারো, কেন বলেন না? বিড়ি খাবারটি এইসব নেশাদার দ্রব্য খাবারটি তখনই যায় অনুমোদিত হবে, একটা আদর্শ পরিবার তৈরি করবে, যে বাজার থেকে প্রতি সিগারেট প্যাকেট নিয়ে আসবেন, ছেলেকে একটা, মেয়েকে একটা, বউকে একটা, আপনি একটা, জামাইকে একটা, সবাইকে দিয়ে মিষ্টি যেমন তার পরিবার যদি খেতে পারেন একসঙ্গে, তবে যায় তার আগে নয়, পারলে দেখুন আদর্শ পরিবার তৈরি করবে, যদি পারেন তো বেড়ে যায় করে নেন, কোনো সমস্যা নেই। বাজারে গিয়েছেন, বেশ কয়েকটা কলা কিনেছেন, টেবিলে করে খাচ্ছেন, অর্ধেক কলাকে টেবিলে করে রেখে দিয়েছেন, আপনার ছেলেকে দৌড়তে দৌড়তে 10 বছরের ছেলে এসে বাকি অর্ধেক কলা খেয়ে নিয়েছে, তাকে মারবেন না? ঘা ঝাক্কা দেবে, তাকে তাড়িয়ে দেবেন না? আপনার কলা খাওয়া শেষ, একটা বিড়ি ধরিয়েছেন, খাওয়ার পর টেবিলে করে রেখেছেন, ছেলে আবার দৌড়ছে এসে বিড়িটাকে মেরেছে টান, বলতে কি করবেন? কেন একটু কলা খেলো কিছু বললেন না, এখনই আপনার একটু কলা খেলো কিছু বললেন না, আবার একটু অর্ধেক বিড়িতে টান দিয়েছে, মারবেন কেন? তার মানে আপনার বলা উচিত ছিল বাচ্চা বেটা খা বেটা, মারবেন কেন? তাহলে আপনি জানছেন যে বিড়িটা ভালো নয়, এটা নোংরা, অন্তর বলছে। তাই এরপরে আর কিছু বলার প্রয়োজন আছে? যে খাবারটা নির্দিষ্ট নোংরা, যেটা পরিবার ছেলে মেয়েকে না দিয়ে খেতে হয়, আপনার বউ কি বলবে একটা মানো কেন? আলোচন বলেছেন স্ত্রী হক কি ভাই, যে মানে খাচ্ছ সেই মানে খাওয়া, বউকে একটা দেবেন আপনি একটা খাবেন, যদি আদর্শ পরিবার তৈরি করতে পারেন তখনই বিড়ি অনুমোদিত, নচেৎ নিষিদ্ধ আপনার জন্য, গোটা মুসলিম জাতির জন্য এমনকি হিন্দুদের জন্য। খৈনি কোনাতে কাটে ভাই? বাম হাতে কোন জিনিস খান আপনি? কত সহজে কি একটা নোংরা একটা হাত কি কাজ করেন ভাই? আমার পায়খানা করে ঢুকিয়ে কইনি বাচ্চে এই হাত দিয়ে ডোলে 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 মানে হাতটা লাল করে ফেলেছে, মানে এত পরিষ্কার চকচক হয়ে গেছে, আর নোংরা এলাকা তুলে আবার মুখে মেলে ঢোকাচ্ছে। এই কইনির পাতাগুলো সিগারেটের পাতাগুলো কোন ছাগলে যে ছাগল খাবে না, কোন কুকুরটাকে যে খাবে, কুকুরটা ভুয়ো খায় মানুষের, কিন্তু এইসব পাতাগুলো খাবে মানে কুত্তা যখন খায় না সেটা আপনি খাচ্ছেন, কোনো জঘন্য খাবার দেখেছেন? এটা কুত্তা খায় না, ছাগল খায় না, চতুষ্পদ জন্তু জানোয়ার খায় না, পরে থাকলেও পারে না, ছিঁড়িতে যদি মরে যায় একটা ছাগল, টাকা দিবেন কাগজ কাগজে খেয়ে নেওয়ার ছাগল আছে, বিড়ি খেতে দেখেছেন, সিগারেট পাতা খেতে দেখেছেন, জর্দা পাতা খেতে দেখেছেন, আলো পাতা খেতে দেখেছেন, দেখেন ছাগল যদি খাতে খিদাতে ছটফট করে তো আপনি সেটা খান। ইবাদত করলে পূর্ব শর্ত, 3 নম্বর শর্ত, হালাল রুজি হতে হবে, হালাল উপার্জন করে হালাল জিনিস ভক্ষণ করতে হবে, যদি হালাল উপার্জন হয় আর যদি খাদ্য যদি হারাম হয় আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না, এবার উল্টে যাবে। কোন ব্যক্তি উপার্জন করছে হারামে, অর্থাৎ বিড়ির ব্যবসা আছে, অর্থাৎ বিড়ি বাঁধে, এই বিড়ির উপার্জনের টাকা এটা কি হালাল হারাম? হারাম। এই হারাম উপার্জন দিয়ে যদি হালাল জিনিস খায় ভাত কাটা গেলে কবুল হবে?
তাদের দলিল উপস্থাপন করছে
যে আল্লাহ সুবহানাহু দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তো এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আহলা কিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? হুজুর মিথ্যা কথা বলেছে, পরে বলছি। বলছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু তাআলা 11টা বিভাগ করেছে, আহলা কিসরা কেন করে না? তার জন্য তারা বলে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। সে ভাইকে প্রশ্ন করবেন যে ভাই হাদিস মানে কি? হাদিস মানে কি ভাই? আল্লাহ সুবহানের কথা কার সমগ্র শরীয়ত ভাষাতে, হাদিস মানে কথা, হাদিস মানে আধিকারিক অর্থ কথা, শরীয়ত ভাষাতে হাদিস শব্দের অর্থ আল্লাহ সুবহানের কথা কার সমর্থন। তার মানে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তাকে জিজ্ঞেস করবেন হুজুর সুন্নাত মানে কি? সুন্নাত মানে আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা তো সুন্নাত। উনি বলছেন হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তো তাকে পাল্টা প্রশ্ন করুন, আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে, আপনি যদি সুন্নাত মানারই দাবিদার হয়ে থাকেন, তো আল্লাহ রাসূল একটা বিকল্প করেছেন, যেহেতু করেছেন তো এটাই সুন্নাত, আগে আপনি করেন। আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা যদি সুন্নাত হয়ে থাকে আর আপনি সুন্নাত হও মানারই দাবিদার হন, তবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বেশি ফিরেছে, আগে আপনি ফিরুন। বুঝতে পারলেন কি? ওরা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ওরা বলছে আমরা আহলে সুন্নাত কেন? তো সুন্নাত মানতে হলে হাদিস মানলে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন কেন? আল্লাহ যদি একটা বিভাগ করেছেন ভাই, আসলে ভাই আল্লাহ যে কাজ করেছেন সেটা তো সুন্নাত। মানে এটা শুধু ঘুরিয়ে দেবে প্রত্যেকটা জিনিস, যে মুখটা বন্ধ হয়ে যাবে। সমস্ত সুন্নাত মানলে সমস্ত হাদিস মানা সম্ভব নয়, কিন্তু সমস্ত হাদিস মানলে অটোমেটিক সমস্ত সুন্নাত মানা হয়ে যায়। সুন্নাত মানলে সমস্ত হাদিস মানতে পারবেন? জি না। আল্লাহ যে কাজ করে সেটাই মানছেন, বাকি হাদিস মানলে কি হবে? তবে সমস্ত হাদিস মানলে সমস্ত সুন্নাত মানা হয়। বলুন তো ভাই, জান্নাতে যেসব বর্ণনা করা আছে আল্লাহ করেছেন, এটা হাদিস না সুন্নাত? যারা বলে সুন্নাত মানা দাবিদার, হাদিস মানা যাবে না, তাহলে মুনকিরা হাদিস হয়ে যাবে এইসব বিষয়ে। কবর আজাবে গেলে হাদিসটা শুননা, যে বর্ণনা এসেছে জাহান্নামের ভয়াবহতা, যেসব আল্লাহ সুবহানাহু হাদিস বর্ণনা করেছেন, এগুলো হাদিস না শুননা? কি আমাদের আলাদা প্রসঙ্গে দেড়শো করে ভবিষ্যৎ বানিয়েছে, হাদিস না শুননা? তো হাদিস তো যারা বলছে হাদিস মানতে হবে, সুন্নাত মানতে হবে, এরা যে বোকার সঙ্গে না মহা মূর্খ এরা। আসলে হাদিস মানে সুন্নাত বলা হয় না, যে সুন্নাত মানে সমস্ত হাদিসের আমল হয় না। আল্লাহ রাসূল একটা বিকল্প করেছে, এই হাদিসের আমাদের এই আমল আছে না নেই? আছে। আমল শুধুমাত্র হুজুর মনে করছে অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন করা, জি না হুজুর। ইবাদত হচ্ছে একটা অন্তরের ইবাদত হয়, আল্লাহকে ভয় করছে কিসের কাজে ভাই? অন্তরের কাজ। এটা ইবাদত ইবাদত নয়, তাওয়াক্কুল করা কিসের কাজ? অন্তরের কাজ। এটা ইবাদত ইবাদত নয়, বাইশটা ইবাদত হচ্ছে অন্তরের বাইশ খানা। তার মানে আল্লাহ রাসূল একটা বিবাহ করেছে, এটা আমরা বিশ্বাস করি হাদিসের বুড়ে, এই ইমান বিশ্বাস রেখেছি, এটা ইবাদত কি ইবাদত নয়? এটা কি ইবাদত? তো আল্লাহ রাসূলের সুন্নাত মানতে হাদিস মানতে এই কথার একটা ভিত্তিহীন, এটা হাদিসকে অস্বীকার করা একটা হচ্ছে, এটা সবাই কিছু নয়। কেন? কারণ সেটাই মনে হয় হাদিস গুলো তাদের কোন একটি দলের ক্ষতি করছে। খারেজিরা তারা বলে যে সমস্ত হাদিস মানা যাবে না, কেন? সমস্ত খারেজিরা যদি হাদিস মানতে লাগে তো ওদের যে আকিদা মাসালা গত আছে সবটা উল্টে দেবে, তার জন্য তারা বলে। শিয়ারা বলে যে না, আবু হুরায়রা হাদিস মানা যাবে না, আবু বকর হাদিস মানা যাবে না, আয়েশা হাদিস মানা যাবে না, কেন? তার বিপক্ষে আছে। তো তারাও এই ধরনের পরামর্শ তৈরি করছে। সুন্নাতি তরিকায় ইবাদত হতে হবে, বিদাত মুক্ত হতে হবে। বিদাত কি? সুন্নাত কি বুঝতে পেরেছেন ভাই? ইফতার কালপত্র সময় ভেদে আপনাকে ইবল, হুজুর যখন বলবে যে আল্লাহ সাথে দায়িত্বটা ছিল না, এটাও বিদাত। আল্লাহ সুল হাত ধরি পড়েনি, এটাও বিদাত। আল্লাহ সাথে যুগে এই ক্যামেরাটা ছিল না, এটাও বিদাত। আল্লাহ সুল বিমানে চড়েনি, এটাও বিদাত। গাড়িতে চড়েনি, এটাও বিদাত। ট্রেনে আল্লাহ সুল চড়েনি, এটাও বিদাত। আসলে এটা বিদাত ভাই? হুজুর আবার ধোকা দিচ্ছে। কেন? বিদাতের অর্থ হচ্ছে এটা যে আল্লাহ সুল যে কথাটি করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা করেনি, কিন্তু আমরা উম্মতরা করছি নতুন ভাবে, যেটা নেকির উদ্দেশ্যে ইবাদত হিসাবে, সেটা কি? না বলতে ঘড়িটা করেছি আমি, ঘড়িটা করেছি আমি মনে করছি যে ঘড়িটা যেহেতু করেছি টাইটানিকের ঘড়ি, তো আমার তিন খান উমরা করার সমান নেকি পাচ্ছি আমি? না। কিন্তু বাসে থাকে এই নেকি দিয়ে যে বাসে উঠছি 50 কোটি আমি নেকি পাবো, এরকম কোন উদ্দেশ্য থাকে নাকি? জি না। এটা যেমন থাকে না,
নিয়াতের যখন মানে ইবাদত বা কর্ম বা কোন ফজিলত যখন আমরা আশা করি না, অত এগুলো বিদাত নয়। কিন্তু আপনি যে মিলাদ করছেন এটা রাসূল বলেন, আপনিও বলেন, কিন্তু আপনি নেকির বিষয়ে করছেন কি করছেন না করছেন, তো এটা তো বিদাত। আপনি যখন ইবাদত করছেন নেকির উদ্দেশ্যে, আলোচন করেনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা করেনি, সেটা বিদাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা বলেছেন, মা আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফারাদুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আল্লাহর আমল অর্থাৎ নির্দেশ নেই, আদেশ নেই, আমি করেনি বলেনি অনুমোদন দেয়নি, সেটা মারফুত, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। বেদাত কোনটা? যেটা আল্লাহ বলেননি করেনি অনুমোদন দেয়নি নির্দেশ নেই। কেউ যদি করে উন্মতের মধ্যে দেখে ইবাদত হিসাবে নেকির উদ্দেশ্যে, সেটা বিদাত। সাই বুখারী হাদিস নম্বর 2697, সাই মুসলিম হাদিস নম্বর 1718, সাই ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সাই আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, সাই তারগিব হাদিস নম্বর 50। কি বুঝতে পারলেন? সুন্নাত কোনটা? আল্লাহ যে কাজে যখন যেভাবে যে পরিমাণ যে সময় করেছে সেটা সুন্নাত। বিরাট কোনটা? যে কথা আল্লাহ বলেনি করেনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেনি করেনি অনুমোদন দেয়নি, যদি আপনি করেন ইবাদত হিসেবে নেকির উদ্দেশ্যে, সেটা বিদাত। পাঁচ নম্বর শর্ত কমপ্লিট হলো। সর্বশেষ কয়েকটি ইবাদত তোমার শর্ত, শিরক মুক্ত অবস্থায় আপনাকে ইবাদত করতে হবে। শিরক কি? বিশেষ করে আপনাকে বলার দরকার আছে যে শিরক কি? অনেকে জানে শিরক কি, এই একটা কথা বলি, একটা হাদিসের অনুবাদ আপনাকে সামনে শেষ করবো, আলোচনা শেষ করবো। শিরক কি? হাদিস আছে বাইহাকি সুবাবুল ইমাম হাদিস নম্বর 7656, সনদ হাসান। আল্লাহ বলছেন বানী ইসরায়েলের একজন ব্যক্তির কাহিনী, ওই যে দুই বন্ধু এখন রাত্রি দিয়ে খুব অন্ধকার রাত্রি তারা চলাচল করছে, যেতে যেতে একটা ইসলাম গেছে যেটা বেশ কিছু মূর্তি আছে অথবা কবর আছে, সঙ্গে সঙ্গে ওই যারা কর্তৃপক্ষ আছে কবরস্থানের দায়িত্বে আছে তারা বলছে যে তোমরা দেখি পার হয়ে চলে যাচ্ছে, কিছু দিচ্ছ না। দুজন যখন বলছে যে আমরা আল্লাহর জন্য কার উদ্দেশ্যে কোনো কিছু দান করি না, সঙ্গে সঙ্গে ওই কর্তৃপক্ষ তারা বলছে কিছু যদি দিয়ে না যাও অবশ্যই তোকে হত্যা করা হবে। এখানে দুজন মধ্যে একজন ভাবিয়ে গেছে, আজ কত মেরে দেখবে। সঙ্গে দুজন মধ্যে একজন বলছে আরে ভাই আমার একজন কিছুই নেই কি নেবো, ওরা বলছে যারা একটা মশা আমরা মেরে দিতে হবে, তোমাকে মশা আমরা দিতে হবে। সর্বশেষ একজন ব্যক্তি ভয় পেয়ে দুজনের মধ্যে একটা মশা কোনো মাছি মেরে ওই মাজার বা মূর্তির সামনে দিয়েছে, আল্লাহ বলছেন দেখালাম না, সে ব্যক্তি জাহান্নামে গেল। কিসের কারণে ভাই? একটা মশা কিংবা মাছির কারণে। কেন? আল্লাহ তাকে অন্য কারো উদ্দেশ্যে দিয়েছে। আমাদের গরু ছাগল ভেড়া মাছ কত কি চলেছে গোটা গোটা, আমরা কোথায় যাবো? আরেকজন ব্যক্তি বলে তুমি কিছু দাও, উনি বলছেন যে এক আল্লাহর জন্য কারো জন্য কোনো কিছু দিই নাই, না সালাতি ও নুসুকি মানি মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি কারো কিছু কিছু দিই না আল্লাহর কাছে। তো সঙ্গে সঙ্গে সে ব্যক্তিকে হত্যা করা হলো, আল্লাহ বলছে দেখা পাল জান্নাত, এই ব্যক্তি জান্নাতে গেল। কিসের জন্য ভাই? একটা মশা কিংবা মাছের কারণে। সৌদি আরবে গেছেন 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, এমত অবস্থাতে বাংলাদেশে যে কোনো একটা মাজারে গিয়ে 1 টাকা ফেলে দিয়েছেন, মাজারে যখন টাকাটা ফেলে দিলেন পয়সা ফেলে দিলেন, ঠক করে একটা আওয়াজ হলো যে আপনার হজটা বাতিল হয়ে গেছে, এটা হচ্ছে শিরিক। শিরিক কোনটা? 6 লক্ষ টাকা হজ করেছেন, চলে এসেছেন, বাড়ি মধ্যে পৌঁছে গেছেন, বাড়িতে ঢোকার আগে একটা মাজার আছে, একটা কবর কে যেন শুয়ে আছে, আপনি নিজে জানেন আপনার বাপও জানতো না, ওখানে গিয়ে একটা 1 টাকা মাত্র 1 টাকা একটা কয়েন এইভাবে আওয়াজ করেছে, আপনি জানেন না হজটা বাতিল হয়ে গেছে, সব শেষ, এটা হচ্ছে শিরিক। আর শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, যে কোনো শিরকের উপরে বক্তৃতা শুনে নেন, অবশ্যই বুঝে নেন যে শিরিক কি। ইবাদত কবুলের 6টা শর্ত বলুন তো, 6টা শর্ত বললাম কি কি? 1, ইমানদার হতে হবে, ইমানে কয়টি শাখা? 6টি শাখা। 2, ইবাদত কবুলের শর্ত নিয়াত আল্লাহর জন্য হতে হবে, যে ইবাদত করবেন ভয় ভীতি সহকারে হতে হবে, বাপ মাকে খুচিয়ে যে করার জন্য ভয় করে ইবাদত করলে কবুল হবে না। 3, হালাল উপার্জন করতে হবে, ইনকাম সোর্স হালাল হতে হবে, যেটা কিনে খাবে সেটা হালাল হতে হবে, হারাম উপার্জন হারাম খেলে ইবাদত কবুল হবে না, আসমান পর্যন্ত পৌঁছাবে না, মানুষ আপনাকে নামাজি হাজি সমস্ত কিছুই বলবে।
এগুলো বাইরে কাজ, ভেতরে সুন্নাতি গতিতে আপনাকে ইবাদত করতে হবে, বিদাত মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের এই ছয়টা পদ্ধতি। এবার আপনি যে ইবাদত করছেন এই ছয়টা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে দেখে নেন, যাচাই করে নেন আপনার ইবাদত আপনার কবুল হচ্ছে কি, আল্লাহ কবুল করছে কি। যদি ছয়টা ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয় ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী আল্লাহ সুবহানাহু ইবাদতের জন্য প্রতিদান দেবে। নচেত মাতা পেয়েছে অনেক ভালো কাজ করেছে, সে প্রতিদান পাবে না। মাদার তেজে ভালো কাজ করেছেন কি করেনি? কলকাতার মানুষকে পাঠিয়ে দিয়েছেন, গোটা কলকাতার এত মানুষের উপকার করেছেন, এত নিরীহ সন্তান থেকে নিয়ে এসে বৃদ্ধা আশ্রম করেছে, পুরুষদের জন্য বড় মাসের জন্য, ছোটদের জন্য অনাথ আশ্রম খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জায়গাতে পৌঁছে দিয়েছেন, তার নাম মাদার তেরেজা। বলতো ভাই এই ব্যক্তি কি আমাদের মাঠে আল্লাহ তাকে জানাতে দেবে? কেন ঘাটতি আছে কিসে? ইমানে ঘাটতি আছে, তার ইমানটা যথার্থ নয়। কেন যীশু খ্রিস্টকে আল্লাহ মনে করে খ্রিস্টান ধর্মে? আপনি নিজেকে চেক করে দেখুন যে আপনার ছটা ক্যাটাগরি আপনার মধ্যে কি আছে। যদি থাকে অবশ্যই আপনার ইবাদত কবুল হচ্ছে। এই এক টাকা দান করলে বিশ্বাস করুন আল্লাহ তাআলা কিয়ামতের অর্থে আপনার 7 লক্ষ 7 কোটি তার চাইতে চাইলেও বেশি দিতে পারে। কিন্তু যদি শিরযুক্ত হয়, বিদাতযুক্ত হয়, সুন্নতের তরিকায় না হয়, আল্লাহকে ভয় ভীতি সহকারে না হয়, যদি কাজ আল্লাহর উদ্দেশ্যে না হয়, যদি ইমানের দুর্বলতা থাকে, আপনি 7 কোটি টাকা ব্যয় করলে দান করলেও 1 টাকা আল্লাহ কবুল করবেন না। আর হচ্ছে ইবাদত কবুলের শর্ত, বিষয়টি খুব সংক্ষিপ্ত আপনার সামনে উপস্থাপন করলাম। এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে আগে করবেন, প্রশ্ন যদি এই বিষয়ের বাইরে থাকে অবশ্যই সে বিষয়ে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাবো। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি দোয়া, আমরা যদি 1 টাকা দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভয় ভীতি সহকারে খাস তোমার উদ্দেশ্যে যেন সেই ইবাদতটা হয়ে থাকে। আল্লাহ আমিন। আমরা যে ইবাদত করে করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি দোয়া, আমরা হালাল ভক্ষণ করে যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ আমিন। আমরা যেন ইবাদত করবো সুন্নতি তরিকায় বিরাট মুক্ত শিল্প মুক্ত অবস্থা যেন ইবাদত করতে পারি, ইয়ার প্রতি দান করো। আল্লাহ আমিন। এই দাবি এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। প্রশ্ন উত্তর এখন শুরু হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বান্দা যদি ভুল করে সে যদি বুঝতে পারে আর আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে বদলে দেন। আল্লাহু আকবার। নির্দ্বিধায় আপনি তওবা করবেন খালেস অন্তরে, আর এই কর্মকে আর জীবনে কখনো করবেন না। আল্লাহর কাছে 1 ফোঁটা যদি পানি ফেলতে পারেন, জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত অর্থাৎ তওবাকে কবুল করেছে। আর তওবা যদি কবুল হয়ে যায় পেছনে সমস্ত গুনাহ আবার ক্ষমা করে দিয়ে নেকিতে বদলে দিবেন। তাই আপনার জন্য এখন জরুরি হচ্ছে আপনি এই যে কর্মটি করেছে এটা যে তওবা করা, কোনো কাফরা নেই, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ যে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে। যাই হোক ভাই, একটা মাইক্রোফোনের মাধ্যমে প্রশ্ন হবে, একটা চিরকুটের মাধ্যমে, কারণ দুজনের হক আছে। একজনের প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় একটা ভ্রান্ত আকিদা আছে রসুল্লাহ নূরের তৈরি বলে এইসব ব্যক্তিদের পেছনে কি সালাত বৈধ? আসলে আমাদের সমাজে হানাফি বলে একটি মাঝহাব আছে, এই মাঝহাবের মধ্যে বেশ কিছু ভাগ আছে, একটা দেওবন্দি, একটা বেরলভি, একটা ফুরকুরা আছে কি নেই। তো হানাফি যারা দেওবন্দি হানাফি তার রসুলকে নূরের তৈরি এটা বিশ্বাস করে না, যারা বেরলভি হানাফি তারা বিশ্বাস করে নবীজি নূরের তৈরি। আসলে ভাই এসব গুলো আসলে কোন বিষয় নয়, একটু যদি চিন্তা দিয়ে দেখেন, একটু যদি পবিত্র বাসনা ঘাটেন অবশ্যই বুঝতে পারবেন এই সমস্যাটাকে নিরসন করাটি সম্ভব। আমরা মনে করি আলোক নূর,
বিশ্বাস করি কি করি না? সূরা আইয়াত নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা আমি আল্লাহর নিকট কিতাবুল মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি আর সঙ্গে একটা নূর, এই নূর হচ্ছে তাসের তাওয়ারি, তাসের জালালাই, তাসের আহসানুল বায়ান, তাসের তাফসীর, যে কোনো তাফসীর দেখবেন এখানে তাফসীর করতে গিয়ে এই নূর অর্থ করতে গিয়ে যে তাফসীরটা তার একটু মতভেদ করেছে, কেউ কেউ বলছে নূর অর্থ আল্লাহর রাসূল, কেউ বলছে নূর অর্থ ইসলাম। তো যাই হোক আল্লাহর রাসূলের নূর বলা হয়েছে আয়াতে, ধরে নিলাম। তবে নূর বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে কি নূর তৈরি? স্যার এটাই একটাই তিন নম্বর করে আল্লাহ কোরআনকে নূর বলেছে, বলছে কি বলেনি? কোরআন নূর, সূরা নূর আয়াত 35 আল্লাহ সুবহানাহু নিজে নিজেকে নূর বলেছেন, সূরা মাইদা আয়াত 44 আল্লাহ কোরআনকে নূর বলেছেন, সূরা মাইদা আয়াত 46 আল্লাহ জাদুকে নূর বলেছেন, সূরা নূহ আয়াত 15-16 আল্লাহ সাদকে নূর বলেছেন। বলতো এই সব গিলোকে আল্লাহ নূর বলেছেন, কোরআনকে আল্লাহ নূর বলেছেন, কোরআনকে নূর তিনি বলেন? কোরআন নূর, নূর মানে জ্যোতি অথবা আলো। কিসের আলো? মানুষকে হেদায়েতের আলো দেখাবে, তার জন্য কোরআনকে নূর বলা হয়েছে, তার জন্য আল্লাহকে নূর বলা হয়েছে, চাঁদকে নূর বলা হয়েছে, চাঁদ আমাকে আলো দেয়। এই জন্য এটা তো আমার সৃষ্টিগত নূর, এমন কিছু কি সৌদি আরবে একটি পাহাড় আছে, পাহাড়টির নাম জাবেল নূর, মানে নূরের পাহাড়, তার মানে কি নূরের দিয়ে তৈরি পাহাড়টি? এটা আমরা রূপকর্থে ব্যবহার করেছে, এটা বৈশিষ্ট্যের দিক থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়? শেরে খোদা, তার মানে কি আপনি পেছন দিকে লেজ ঘুরলেন? আর এটা বৈশিষ্ট্য, তার ক্ষমতা, তার একাগ্রতাকে দেখে আল্লাহ রাসূল তাকে শেরে খোদা উপাধি দিয়েছে। সূরা নাসাই কিতাবুল আদাব হাদিস নম্বর 3104 আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, তার মানে মায়ের পায়ের উপরে জান্নাতে ঢুকে নাকি? তার মানে কি মায়ের ক্ষেত্রে হতে যাবে না, ক্ষেত্রে হতে না জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন সাহিহ বুখারী কিতাবুল ফাত হাদিস নম্বর 6488 যে মৃত্যু তোমার জুতোর ফিতের চাইতেও নিকটে, তার মানে কি মৃত্যু লেগে গেছে নাকি? এগুলো রূপকর্থে ব্যবহার করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নূর বলেছেন, এটা রূপকর্থে। কেন? আল্লাহ তোমাকে জ্যোতি দেখাচ্ছেন, আলো দেখাচ্ছেন, হেদায়েতের পথ দেখাচ্ছেন। আহমদ ইয়ার খান, আহমদ রেজা খান বেরেলভি, যার নামে এই ফিরকাটা তৈরি হয়েছে, তার একটা তাফসীর আছে, তাফসীরের তাফসীরে কামজুল ইমাম সূরা মাইদার 15 নম্বর আয়াত কিতাব নম্বর 67 তিনি এখানে এই কথা বলেছেন, এখানে নূর অর্থ আল্লাহ রাসূল, আর এই নূর অর্থ যে সত্যকারের পথ দেখাবে, নূরের তৈরি। ইমাম আহমেদ এলাকার দেলোবি এই তাফসীর তিনিও বলেননি, বুঝতে পারলেন কি? কোন মতামত আছে? পবিত্র কোরআন সূরা কাহফ নম্বর 18 আয়াত নম্বর 10 সূরা হামিদ 10 নম্বর 41 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনি বলে দিন আপনি একজন বাসা। বাসা কি? বুঝতে পারলাম না, তাই তো? সূরা সোয়াত আয়াত নম্বর 71 আল্লাহ বলছে বাসার ফলাফল না তিন, আমি বাসাকে সৃষ্টি করেছি মাটি থেকে। সূরা কাহফ আছে 10 নম্বর আয়াত আল্লাহ বলছে যে নবী হচ্ছে বাসা, বাসা কি দিয়ে তৈরি? সূরা সোয়াত আয়াত নম্বর 71 মাটি থেকে। আসলে নবীগণ যদি মাটি তৈরি হয় বা এতে কি মর্যাদা কমে যায়? না জি না, বলতে ইব্রাহিম ইসলাম তার একটা উপাধি আছে, নাম কি জানেন? আবুল আম্বিয়া, সমস্ত মুসলিমের পিতা, হতে পক্ষে সাতজন বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, তার যদি মাটির তৈরি হওয়ার কারণে তাদের অবমাননা না হয় তো আল্লাহ রাসূল আর একজন হবে তার অবমাননা হয়? কত বড় মূর্খতা! আসলে মতলক্ষ প্রশ্নগুলো বিস্তারিত দেওয়াটাই ভালো। কেন? কারণ আমরা যদি উত্তরটা দিই আর যেগুলো আমাদের দলিল ছিল সেগুলো তারা খণ্ডন করলো না, আমাদের তো দলিল আছে। তাদের মতলক্ষ বিষয়গুলো কোনো ক্লিয়ার করে দিতে চাই এই জন্যই যে এটা যে ফিতনা কোনো আশঙ্কা না থাকে। অবশ্য আমরা আল্লাহ রাসূলকে নূর মনে করি, নূরের তৈরি মনে করি না, অবশ্যই কোরআনকে নূর বলি, তবে নূরের তৈরি নয়। আল্লাহ অবশ্যই নূর, সমস্ত কিছু নূর, তবে নূরের তৈরি নয়। তাই এমন কোন ব্যক্তি যদি নূরের তৈরি বিশ্বাস করে যে আল্লাহ নূরের নবী পয়দা, নবীর নূরের সারা জাহান পয়দা, এটা শিরকি আকীদা। আমরা ইয়াকে আমি নাইমি
দ্বিতীয় খণ্ডের 61 পৃষ্ঠাতে তিনি লিখেছেন, যেসব ব্যক্তিরা আকীদাগত বিভ্রান্ত তাদের জন্য সালাত বৈধ নয়। কি বলেছে? আহমদ ইয়াকান নাইমি, একজন হানাফি বেরলভী মাজহাবের আহমদ ইয়াকান বেরলভী খলিফা, তিনি বলেছেন তারা বলেন আকীদা বিভ্রান্ত হলে তাদের নামাজ বৈধ নয়। অবশ্যই শিরযুক্ত কোনো ব্যক্তি যদি ইবাদত করে কর্ম করে তার কোন সালাত বৈধ নয়, এটা সকলে একমত। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। আমি জানতে চাচ্ছি যে হুজুরের নামের আগে ব্রাদার রাহুল, এই সতর্ক সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা আর কি। এমন কোন প্রশ্ন তো শুরু হয়নি যে আমাকে এই প্রশ্নটার উত্তর না দিয়ে ভাই প্রশ্ন করছেন আমার নামে পূর্বে ব্রাদার শব্দ কেন লাগানো হয়েছে। আমি কেদারা বলুন না, কেদারাকে বলে হুজুর বলে খ্রিস্টানরা বলে, আরে ভাই খ্রিস্টানরা দাদা বলে না ফাদার বলে, ভালো করে শুনবেন। আমি মুসলিমদের ভাই, মুমিনদের ভাই, মুনাফিক কাফেরদের ভাই নয়। সংক্ষিপ্ত উত্তর এই বিষয়ে একটা আমার আছে, আজ ইউটিউব দিয়ে শুনে নেবেন যে আমার নামে পড়ে কেন ব্রাদার সাত মিনিট ধরে উত্তর দিয়েছে শুনে নেবেন। আসলে সেটি স্পষ্ট হয়েছে। এই হাদিসটা সই সূত্রে প্রমাণিত নয়, তবে বাইবেলে এরকম একটা উচ্ছেদ আছে। যাদের এটা বাইবেল আছে, বাইবেল তাদের ধর্মগ্রন্থ ভাই খ্রিস্টানদের গসপেল অফ জন পড়বেন। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন প্রথম অধ্যায় 1-6 নম্বর অনুচ্ছেদ পড়বেন। আমার প্রকটের গসপেল অফ জন অর্থাৎ বাইবেলটা আছে, আমার ল্যাপটপ আছে, গাড়িটা ল্যাপটপও আছে, চাইলে দেখতে পারে। পরিষ্কার করে লেখা আছে যে ঈশা অর্থাৎ যীশু খ্রিস্টকে যদি তৈরি না করতেন আসমান জমি কিছুই সৃষ্টি করতেন না। আকি দেখাতে চলে এসেছে কাদের, চিন্তা করেছেন? এই দুটো আকিদা খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট হচ্ছে লাইট, ইংরেজিতে পড়তে যখন বাইবেল গসপেল অফ জন প্রথম অধ্যায় শুরু হয়েছে এলএজিএসটি লাইট মানে আলো মানে নূর, সৃষ্টি করতেন না। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন স্পষ্ট দলিল অবাধারক্ত জিন্নাহ আবেদন, আমি মানুষ যেটা দিয়ে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আসলে যদি স্পষ্ট হয়েছে আমি যদি ফরজ সালাত জামাতগত ভাবে না পাই, আমি যদি ফরজ সালাত জামাতগত ভাবে শেষ হওয়ার পর জামাত শেষ হওয়ার পরে যাই, তাহলে কি আমি ইকামত দিয়ে আমি ফরজ সালাত আমার ফরজ সালাত আমি শুরু করে শেষ করবো, নাকি ইকামত ছাড়াই আমার ফরজ সালাত শুরু করবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আপনি জামাতে যদি সালাত আদায় করতে না পারেন, এমত অবস্থা যদি আপনি একা একা সালাত আদায় করবেন সেই সময় ইকামত দিতে হবে কি দিবেন? দিতে হবে না। জি ভাই, ইকামত দিয়া এটা আল্লাহর রাসূলের অনেক মাফরুজ সালাত, সরি আল্লাহর রাসূলের সালাতের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো নামাজ যখন জামাতে পড়তেন না, সেই সময় তারা ইকামত দিয়ে মৃত্যুবরণ করেন না
তারা কি স্থান পরিবর্তন করে? এটা কি সত্য? কবরে জীবন, কবরেতে জীবন আছে, আশা নেই। মিশকাত আযাবুল কবর একটা অধ্যায় আছে আলাদা, 139 থেকে 155 পর্যন্ত পড়বেন। কবরের আযাব প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছে কোন মানুষকে যখন কবরস্থানে রাখা হয়, রেখে যে মানুষ উপস্থান করে, আর সেই সময়তে ফেরেশতা চলে আসে, এসে আপনার জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রভুকে, বলে মরা মানুষকে না জীবিত মানুষকে? মানুষকে জীবিত করে কবরে আনা, মানে আবু জাহেল কবরে জীবিত না মৃত? কি বলছে? আরে মৃত মানুষের কাজ হয় নাকি? জীবিত মানুষের তো আযাবটা হচ্ছে। কেন হাদিস তো তাই যে মানুষকে যখন কবরে শায়িত করা হয়, মানুষ চলে যায়, ফেরেশতা উঠে বসায়, প্রশ্ন করে, যদি উত্তর দিতে পারে ভালোভাবে, তো সে ব্যক্তিকে ঘুম পাড়ে দিল, জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিল, জান্নাতের ঘাম পাচ্ছে, ঘুম ভাঙবে কি? আমি অপর যে কাফের মুশরিক মুনাফিক যদি হয়, কবর মধ্যে শুয়ে দিল, ফেরেশতা আসবে, বসাবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, একদম ফেরেশতারা হাত নিয়ে বসে থাকবে, উত্তর মাধ্যম চলবে কি আমার পর্যন্ত? মৃত্যুর পরে সমস্ত মানুষকে জীবিত করা হয়, যারা মুমিন হয় তাকে ঘুম পাড়িয়ে দেয়। তবে হায়াতুন নবী, হায়াতুন নবী নিয়ে এত মারামারি, আরে আপনি যারা জীবিত কবরে কে অস্বীকার করতে পারবে? ফেরাউন জীবিত কবরে কে অস্বীকার করতে পারবে? হামান জীবিত কবর জীবিত অস্বীকার করতে পারবে? আরে কবর জীবনটা আলাদা জীবন, অত আপনার উপর পিন করে কুচিরে ঘা করা দরকার নেই। বুঝতে পারলেন কি বাংলা ভাষা? যেটা যারা কাফের বুঝে তারাও জীবিত, তাদের উপরে হাতুড়ি পিটুড়ি পড়ছে, মৃত মানুষের পড়ে না। কবর জীবনে বোঝা গেল সমস্ত মানুষ জীবিত থাকে, মুমিনরা ঘুমিয়ে থাকে, কাফের এবং জীবিত থাকে। দুই নম্বর বিষয়, অলিয়াল স্থান পরিবর্তন করে কি করে না? এমনি বাংলা ভাষাতে যদি বলে না ইহকালের জীবনটাকে স্থান পরিবর্তন করে ওখানে গেছে, কোন সমস্যা নেই। তবে শ্রীমৎ ভাগবত গীতাতে এরকম একটা কথা আছে, অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 22, সেখানে শ্রীকৃষ্ণ বলছে মানুষের মৃত্যু হয় না, শুধুমাত্র স্থান পরিবর্তন হয়। যেমন একটা শুয়োপোকা এক ডাল থেকে আরেক ডালে যায়, তদ্রূপ মানুষের আত্মা এক ডাল থেকে আরেক ডালে যায়। কথাটা কাদের? শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 22 বলে দেখে নিলে ঠিক এই কথা কি আছে। আসলে সামাজিক দিলে এই সারে কাফি। চতুর্থ প্রশ্ন, আপনি আগত বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল, আমরা জানি নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায় কিংবা ভেঙে যায়। আপনি কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যেখানে ভুল রয়েছে, যেমন নাকি ইন্না আল মুমিনুনা ইখওয়াতুন, আপনি 3 পড়েছেন, ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা, সেখানে ইনসানা পড়ছেন, মানে বনি আদমের একটা সিফাত বৈশিষ্ট্য, যে মানুষ ভুল করে না তাকে মানুষ করা যাবে? মানুষ তো ভুলই করবে। আরে ভুল করেছে বলে তো আমার আপনার জন্ম হয়েছে, হয়েছে কি হয়নি? আদম ইসলাম যদি ভুল না করতেন আমাদের জন্ম হতেন? সেই বুখারি মাইশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন 4937 নম্বর হাদিস, যে কোন ব্যক্তি যদি সুন্দর ভাবে দরকার করে কোরআন তিলাওয়াত করে তার জন্য একটা ফজিলত আছে। কয়টা ফজিলত? একটা। আলোচনা বলছে কোন ব্যক্তি যদি কষ্ট করে পবিত্র কোরআন তিলাওয়াত করে যে পারছে না, তার জন্য দুটো আদর আছে, দুটো সে কষ্ট করে তিলাওয়াত করছে এর জন্য নেকি পাবে, আবার কোরআন তিলাওয়াত করছে এর জন্য নেকি পাবে। 3, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোরআনকে ভুল করে পড়ে ইচ্ছাকৃত, তাহলে তার নামাজ তো হবে না, হবে গুনাহ হবে।
কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত বা চেষ্টা করছে পারছে না, এমনভাবে যদি কোরআন তেলাওয়াত করে তো মাসের উপহাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে এটা যে সে দুটো নেকি পাবে। আলহামদুলিল্লাহ যে আমি যখন কোরআন তেলাওয়াত করছি যদি কোনো ভুল সমস্যা হয়ে থাকে অবশ্যই এটা সংশোধন করা উচিত যেটা আমি মনে করি, ইনশার চেষ্টা করবো। তবে ইচ্ছাকৃত ভুল করলে গুনাহ হবে, আমি ইচ্ছাকৃত করিনি আল্লাহ কসম করে বলছি, আসলে সেটা স্পষ্ট হয়েছে। ইসলাম ধর্মে জান্নাতে যে সমস্ত পুরুষদেরকে দেওয়া হবে তাদেরকে কমপক্ষে 73টা নারী পুরস্কার হিসেবে দেওয়া হবে, কিন্তু নারীদের জন্য কেন এরকম পুরস্কার দেওয়া হয়নি? জান্নাতে যায় তাদের 72 অথবা 73টা জান্নাতি ভুল পাবে, এর জন্য অমুসলিম ভাইরা অপবাদ লাগায় যে মুসলিমরা ভুল পাবে। তো নারীরা কি পাবে প্রশ্ন করে তো নাকি ধরে এটা অবশ্যই মহিলার দিকে যায়, অর্থাৎ শুনলে একটি স্ত্রী পাবে, এটা হচ্ছে মৃত্যুবরণ করবে তাদের 72 অথবা 73টি ভুল পাবে। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য কেন অভিযোগ? কেন মুসলিমদের জন্য কেন অভিযোগ? ভাই আপনি বাইরে যদি পড়েন গসপেল ম্যাথিউ 19:27-28-29 তিনটে অনুচ্ছেদে পরিষ্কার ভাবে তারা লিখছে, যীশু খ্রিস্ট বলছে আমাকে অনুসরণ করতে গিয়ে যারা তোমরা স্ত্রী ছেড়েছো, যারা পরিবার ছেড়েছো, যারা দেশ ছেড়েছো, তারা কিয়ামতের মাঠে ডে অফ জাজমেন্টে তারা সহস্র স্ত্রী পাবে। কি পাবে? কারা পাবে? যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, মৃত্যুর পর জান্নাত গেলে কয়টা পাবে তারা? খ্রিস্টানরা বসে আছে তারা দিবে না, বাংলার মাটিতে যেসব নাস্তিকের জন্ম নিয়েছে দিবে নাকি? এজন্য তারা বলে না। হিন্দু ধর্মগ্রন্থে গুণের কথা বলা হয়েছে, অথবা শান্তি পাবো, 12:98 পরিষ্কার সেখানে বলছে যারা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে যারা ফিরে আসবে স্বর্গের রাজ্যে বিভিন্ন আস্তারা জানেন স্বর্গীয় রমণী, হিন্দু ধর্মগ্রন্থে আছে স্বর্গীয় রমণী, এইসব যারা মৃত্যুবরণ করেছে যুদ্ধক্ষেত্রে গিয়ে কুরুক্ষেত্র রণক্ষেত্র হয়েছে তাদের আত্মাকে সহস্র মানে হাজারখানা অস্তরা অর্থাৎ স্বর্গীয় রমণী তাদের আত্মাকে নিয়ে আসার জন্য আগিয়ে যাবে। ঘুরে কথা বলছে কি বলছে না? স্বর্গের রাজ্যে সেই সময়তে তাদেরকে নিয়ে আসবে এইসব অস্ত্রা গুলো, অস্ত্র বর্ণনা হচ্ছে কেমন জানেন? তাদের বক্ষদেশ থাকবে খুব উঁচু এবং গোটা শরীরটা থাকবে সুসমজ্জিত বিভিন্ন গহনার অলঙ্কার। নারীরা জান্নাতে গিয়ে এমন জিনিস পাবে চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি। একজন পুরুষকে আমি বললাম যে ভাই ঢাকাতে যাবি আমার এই কাজটা করবি, তোকে 100 টাকা দিব বা 1000 টাকা দিব,
একজন মহিলাকে বললাম যে বোন আপনি যদি এই কাজটা করেন ঠিক একই কাজ একই জায়গাতে আপনি এই কাজটা করবেন ঢাকা থেকে আপনি যা চাইবেন তাই দিব মতো কোনটা ভালো ইসলামে কিয়ামতের মাঠে নারীদের মর্যাদা বেশি দেওয়া হয়েছে আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে প্রথমে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে আর কি বাক্য হচ্ছে ঈশ্বর এবং তার গাছপালা জন দশ অধ্যায়ে 30 অনুচ্ছেদে বলে যে আমি আর আমার পিতা একই এবং বুক অফ রেভলিউশনের 1:11 অনুচ্ছেদে বলা আছে আই এম আলফা এন্ড ওমেগা তারা বলে যে এগুলো প্রমাণ করে যে যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর এর উত্তর আমি কিভাবে দেবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা তিনটে অনুচ্ছেদের কথা বলছেন বাইবেল থেকে প্রথম অনুচ্ছেদটা ভুল ছিল বুক অফ জেনেসিস না গসপেল অফ জন একটা ওল্ড টেস্টামেন্ট একটা নিউ টেস্টামেন্ট বাইবেলের যেটা ওল্ড টেস্টামেন্ট সেটা বুক অফ জেনেসিস দিয়ে শুরু বুক অফ জেনেসিস এক্সোডাস লেভিটিকাস নাম্বারস দুটোর নামে আর বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদ সেখানে বলছে বাক্য কথা ছিল ঈশ্বর ছিল ঈশ্বরের সঙ্গে এটা হচ্ছে গসপেল অফ জন প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদ এটা তো আসলে কিসের ধর্মগ্রন্থ এগুলো কি জানেন তো শব্দ দিয়ে বেশি খেলে কি নিয়ে প্রথমে বাক্য যেটা ব্যবহার করা হয়েছে খ্রিস্টান ধর্মের বড় হাতে জি ও ডি গড এই অর্থ লিখলে কি হয় জানেন বড় হাতে গড মানে পরমাত্মা ঈশ্বর মানে আল্লাহ আর যখন ছোট হাতে জি ও ডি গড লিখে তখন কি জানেন রক্ত মাংস মানুষ মানে নবী তো বাইবেল যখন বলা হচ্ছে যে প্রথমে ঈশ্বর ছিলেন মানে বড় হাতের জি ও ডি গড ঈশ্বর ছিলেন এর ঈশ্বরকে বোঝাতে গিয়ে বলছে এই ঈশ্বর হলো যীশু খ্রিস্ট দ্বিতীয় বাক্য বলছে যে ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে মানে বাক্য ছিল বাক্যের সাথে ঈশ্বর ঈশ্বরের সাথে ছিল মানে যীশু খ্রিস্ট যীশু খ্রিস্টের সাথে ছিল কথাটা কেমন দেখায় মানে কথাটা যদি ভালো করে এমনি অনুবাদ করে আর দুটো বাক্যকে যদি যে কোনো একটাকে যদি ঈশ্বর একটাকে যীশু খ্রিস্ট করে নেন প্রথম বাক্য যদি যীশু খ্রিস্ট নেন দ্বিতীয় বাক্যকে যদি ঈশ্বর নেন আপনি নিজে থেকে জবাব দিতে পারবেন তার উল্টো পাল্টা ঘুমে ঝুঁকে ভুল ভাব হচ্ছে কারণ তারা মনে করছে যীশু খ্রিস্ট ঈশ্বর তো ঈশ্বর সঙ্গে ঈশ্বর থাকার কোনো প্রশ্ন আসে মাঝে 13 অধ্যায় 15 অধ্যায় 34 নম্বর অনুচ্ছেদ খুলবেন যীশু খ্রিস্ট পরিষ্কার সেই দিনের কথা বলছে যে সেই দিনের কথা কেউ জানে না না স্বর্গের আমি সত্য এবং স্বর্গের পথ এই কথা তারা কি বুঝিয়েছেন আসলে সত্য স্বর্গের পথ প্রত্যেক নবী যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছেন মানুষের জান্নাতে যেতে চাইতো কি করতে হতো যীশু খ্রিস্ট অনুসরণ করতে হতো যখন নবী ইব্রাহিমের সময় আসলেন নবী ইব্রাহিমের আনুগত্য করে শেষে মানুষকে জান্নাতে যেতে হতো এমন কার সময় চলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায় কার আনুগত্য অর্জন করতে হবে এখন আলফা এবং ওমেগা কে রাসূলুল্লাহ কেন যীশু খ্রিস্টের একটা সময় ছিল সেটা শেষ হয়ে গেছে বাইবেল বলে ম্যাথিউ 10:15 হচ্ছে যীশু খ্রিস্টের প্রতি বলে দিয়েছে যে কোনো মানুষ যাতে জন্য আসেনি তার জন্য এসেছে বান ইসরায়েলের জন্য ইহুদিদের জন্য তাহলে বোঝা যাচ্ছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে কখনো ঈশ্বর দাবি করেনি কখন বলে যে আমাকে ঘোষণা করো একটা অনুচ্ছেদ নয় বরং অনেক জায়গায় প্রমাণিত যে যীশু খ্রিস্ট যদি ঈশ্বরই হবে বলে ঈশ্বরকে কখন মেরে ফেলা যায় কি সেটা বলছে যীশু খ্রিস্টকে তারা হত্যা করেছে গোপন জল করবেন বিশ্বতায় 3, 4, 5, 6 পনেরো নম্বর অনুচ্ছেদ বলছে যীশু খ্রিস্টকে তারা কবরের মধ্যে শুয়ে রেখেছে মরা মানুষকে ভাই আল্লাহকে মেরে ফেলেছে চিন্তা করেছেন কেমন বিশ্বাস আসল বিষয়টি স্পষ্ট হয়ে পাওয়া পড়লে আপনি ভালো নিজে বুঝতে পারবেন আসল বিষয়টি স্পষ্ট হয়েছে চতুর্থ আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে এর মধ্যে আপনার মতে কোন ইসলামিক দল ইসলামের খুব কাছাকাছি এবং ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে কোন দলটি ইসলামী দলের কাছাকাছি যদি ইসলামী দলের কাছাকাছি বলতে হবে কোন দল এখানে আপনাকে জাস্ট শুধুমাত্র আমি এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি কেন আল্লাহর সুন্নাত এটাই
আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল বলছেন যে বালিসরা বিভক্ত হয়ে 72টি দলে আমার উম্মত বিভক্ত হয়ে কতটি দলে 73টি দলে কুল্লুম ফি নার প্রত্যেকটি দলে জাহান্নামে প্রত্যেক দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে সাহাবা দিয়ে বলতো আমরা প্রশ্ন করছি আল্লাহ রাসূল সবাই জাহান্নামে যাবে জান্নাতের দলের পরিচয় কি আল্লাহ রাসূল পরিচয় কি বলেছে জাতির নাম বলছে না বৈশিষ্ট্য বলেছে মা হাদা লাইহু সাহাবী তারা হচ্ছে যে আমার সাহাবীর অনুসরণ করলো আমার অনুসরণ করলো তারাই নিঃস্বার্থে এবং আমাদের অনুসরণ করে নিঃস্বার্থে তারা জান্নাতি পথ এবং আপনি চেক করতে লাগলেন কোন দলটা জান্নাতি দল কোন দলটা সত্য দল অবশ্যই এটা যদি আমরা পরিমাপ করতে যাই বাংলাদেশ আহলুল হাদিস বলে একটি দল আছে জামাত আছে এদেরকে কোরআন সুন্নাহ রেখে আমরা বলতে পারি এরাই পবিত্র ও সুন্নাহ একদম নিকটবর্তী আছে ইনশাআল্লাহ একটা প্রশ্ন করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি কোনোদিন ভুল করেছে যে আল্লাহর সুন্নাহের দৃষ্টিকোণ থেকে কোনো ভুল করেনি ভুল দুই ধরনের হতে পারে একটা নবী হিসেবে ভুল একটা মানুষের যদি বলে যে আল্লাহ রাসূল তার দিন প্রচার করতে অর্থাৎ ইসলামকে পৌঁছে দিতে ভুল করেছে এটা চূড়ান্ত মিথ্যা কথা হবে এটা উচিত নয় এ কথা কখনো বলা যাবে না এটা ইমানের খাতরা আছে কেন মিশকাত হাদিস নম্বর 2563 আল্লাহ রাসূল বিদায় হজের সময় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে বলে বলো আমরা কি আল্লাহর কাছ থেকে যে ওহী পেয়েছি যে বিধান পেয়েছি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি ভুল যদি থাকে এরকম ক্ষতি আছে জি না আল্লাহ রাসূল মানব হিসাবে মানুষ হিসাবে বেশ কিছু ভুল ছিল কেমন কেমন ত্রুটি ছিল ভুল না ত্রুটি দুনিয়ার বিষয়ে আমার চাইতে বেশি ভালো জানো তা ভুল করে বলতে পারে ভাই ইসলাম পৌঁছাতে আল্লাহ সুবহানাহু বিন্দু পরিমাণে ভুল হয়নি বিন্দু পরিমাণে ভুল করেনি যেমন নামাজের সহজেজ দা এটা ছাড়া আসলে ভুলের মাধ্যমে রহমত আছে আল্লাহ যদি নামাজের সহজেজ দা কেন দিয়েছিলেন মিশকাত হাজ নম্বর 950 আল্লাহ সুন মাগরিবে আসরের 4 টাকা কামাতে গিয়ে 5 টাকা পড়ে দিয়েছেন তাহলে দেবা তো আল্লাহ তো বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ কি ভুলে গেছেন না বাড়িয়ে দিয়ে গেছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ যদি না তার কিছু হয়নি তো কি 5 টাকা করেছেন ভাই এটা কি ভুল কি ভুল নয় এটা ভুল মানুষ হিসেবে ভুল এই ভুলের কারণে সহসেজ দাতা কিভাবে করবেন আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হিকমত তিনি ব্যবহার করেছেন যে তিনি ভুল না করতে পারলে সহসেজ দিতে পারতাম তো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করতে পারে এটাই স্বাভাবিক আদম আলাইহিস ভুল করেছেন ইমান সত্ত্বেও তো তিনি তাহলে করেছেন কি করেন কি ইসলামে কি বলেছিল বল নিজে একদম আল্লাহর মূর্তিকে ভেঙে দিল আল্লাহকে দাবি করে দিল বড়টা হয়েছে নিজে হয়েছে আমি হাদিসের মধ্যে পড়েছি আসাদুল নাসিবিন আর ইজারুদ্দিন না এর অর্থ ছবি বানানো বালাগণ দোজখে প্রবেশ করবে যেমন বর্তমান প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি ডানে গেলেও ছবি বাঁয়ে গেলেও ছবি তুলতে হয় এমনকি আপনি ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট করে এসেছেন এর জন্য আপনারও ছবি তুলতে হয়েছে কিন্তু এদিকে হাদিস বলে যে আসাদুল নাসিবিন আর ইজারুদ্দিন না ছবি বানানো বালাগণ দোজখে প্রবেশ করবে
এমনকি এই ছবিটা আমি টাকার মধ্যেও দেখতে পাচ্ছি, দশটা কি নোটের মধ্যে তার ছবি, বিশটা কি নোটের মধ্যে কৃষক ভাইয়ের ছবি, একশোটা কি নোটের মধ্যে শেখ মুজিবের ছবি, কিন্তু এই ছবির টাকা দিয়ে কি নামাজ হবে? কেন কি আমাদের মধ্যে তাকে জান দিতে বলা হয় যে ছবি অঙ্কন করেছো তাহলে তুমি জান দাও? সে সরে উসাইমিনের ঋষের ফটো আছে এবং সুদের ফটো দিয়েছে যে একটা ছবি কেউ অঙ্কন করছে আর ছবি কেউ ধারণ করছে, এগুলো পার্থক্য আছে। ছবি অঙ্কন করা আর ছবি ফটো দিয়ে তোলা, হানাফি বলেন, সাফি বলেন, মালিকি বলেন, দেবন্দি, দেরবি, জামাতি যত আছে তারা সকলে বলেছে যে টাকাটা যে ছবি আছে এটা মাজলুম, তার জন্য এই টাকা থাকতে পারে কোনো সমস্যা, টাকা ছবি থাকতে পারে কোনো সমস্যা নেই। এখন পাসপোর্ট করতে দিবে আপনার ছবি লাগবে, ভিসাতে ছবি লাগবে, এইসব ছবিগুলো উক্ত ছবির অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইচ্ছাকৃত সৌন্দর্যের জন্য ভয় ছবি রাখবেন, নাচ নায়িকা হোক অথবা প্রাণী হোক, এগুলো ইচ্ছাকৃত সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে পরিবার ছবি রাখা এটা অনুমোদিত নয়। এটা হানাফি, সাফি, মালিকি, হাম্বলি যত মাথাপাতে সদায় সবার ঐক্য মত উক্ত। কি বুঝলেন? ছবি দুটো বলে যে একটা মাধ্যম অবস্থায় যেসব ছবিগুলো করছেন, তবে জলসা মাহফিলের জন্য বিভিন্ন লিফলেট হ্যান্ডেল ছবি দিয়ে বক্তাদের এটা করাটা উচিত নয়, এটা অনর্থ যেটা করছে এটা উচিত নয়। কিন্তু যদি মাধ্যম আছেন টাকাটা ছবি যদি থাকে, আপনি যদি নামাজ পড়েন কেন টাকাটাকে ভাগ করা আছে, পানি আছে যদি থাকে, এই টাকার উপর ওই হাদিসের অন্তর্ভুক্ত নয়, এটা নিয়ে সমস্ত ওলামারা একমত, তাই আপনি বিরোধিতা করতে পারেন না। দুই, ছিল আলোচন হিল্লানো দিতেন, তার মানে বোঝা গেল যেটা সৌন্দর্য বর্ধন উদ্দেশ্যে কিছু করা যাবে না। এবং ইহার থেকে এটা বোঝা যায় যদি কর্মের ক্ষেত্রে কোন কাজের ক্ষেত্রে ওই অংশের যদি অর্ধেক বা পূর্ণাঙ্গ যদি কিছু থাকে, আপনি কাজ করছেন বা নিচে আছে তাহলে কোনো সমস্যা নেই। এখন মাধ্যম অবস্থাতে কোনো সুযোগ সুযোগ নয়, কেন মদ না দেয় হারাম, কিন্তু মদ ছাড়া বাঁচতে পারবেন না। এমন একটা পরিস্থিতি বলেছে মদই আছে, শেষ নয় কি শেষ হলে দু চার ঘন্টা যদি মদ আপনাকে বাঁচাতে পারে আপনার জন্য মদ অনুমোদিত। এর জন্য তো হোমি ঔষধকে জায়েজ বলা হয়েছে এই ঔষধের ভিত্তিতে, কেন মানে তখন আপনার এটাই সকল ক্ষেত্রে তো লাগছে, তাই এটাকে একটা মাজলুম অবস্থাতে একটা আমভাবে আমভাবে এসব ছবি মূর্তি ইসলামে কখনো অনুমোদিত নয়, এটা নিষিদ্ধ। তাই মাজলুম অবস্থাতে যে কোনো জিনিস জায়েজ হয়ে যায়, আশা করি সেটি স্পষ্ট হয়েছে। Occasion and we are so glad that Almighty Allah gives us His rahmat to attend this ceremony. I don't want to ask so many questions, but the thing is this, now in 2017 it is, আমার প্রশ্নটা হচ্ছে যে ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব কবে নাগাদ হতে পারে, এবং বর্তমানে বাংলাদেশ সমাজে একটা চল আছে যেটাতে আমরা জানাজাতে পড়ি, মিনহা হালাকনাকুম ফিহা মুইজুকুম তারাতা নোখরা, এটা পড়াটা কতটুকু যায়? দুটো প্রশ্ন ভাই করেছে, দুটো প্রশ্ন শেষ উত্তর দিয়ে আমরা আসলে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আমার সূত্রে বলেছে ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহদি কখন আগমন করতে পারে, এ বিষয়ে পবিত্র ঘটনায় কি বলা আছে, নির্দিষ্ট দিন সম্বন্ধে কোনো কিছু বলা হয়নি, তবে কি আমাদের বড় বড় আলম দশটা আলমের মধ্যে একটা আলম যে ইমাম মাহাদির আগমন হবে? আমরা মুসলিমরা বিশ্বাস করি ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন, কবে আসবেন আল্লাহু আলাম। বেশ কিছু ইসলামী গবেষক যারা ইউএসএ তে
এবং গবেষণা করে চলেছেন তাকে সামনে রেখে না ইমাম মাহদির আসার সময় হয়ে গেছে, এটা 10 বছর বা 20 বছর 30 বছরের মধ্যে আগ্রহ হতে পারে। মুসলিম হিসেবে আপনার কর্তব্য, আপনি আপনারা ঘুমিয়ে আছেন, কাল সকালবেলায় আপনাকে হতে পারে পশ্চিম দিয়ে সূর্য ডুবেছে, এই প্রস্তুতি নিয়ে আপনাকে ঘুমাতে হবে। ভাই কালকে যদি সূর্য পশ্চিম দিয়ে উঠে যায় তো ওদের খোলা থাকবে, বন্ধ হয়ে স্থির করে যাবে। ঘুমের সময়টা যত বড় মোবাইল একবার পার করে চালেমা করে আপনি ঘুমে যান, ভেবে নেন যে এই ঘুমটা আমার শেষ ঘুম, কাল সকাল তো বলার সুযোগ আর হবে না। একটা মুসলিম হিসেবে আপনার দায়িত্ব, তো নির্দিষ্ট সময় বলা হয়নি, কিংবা মাহাতি সমাজে আলামত বর্ণনা করা হয়েছে, যে দেখছে গবেষকদের কিছু বর্ণনা দিচ্ছে ওটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে। দুই বা জিজ্ঞাসা করেছেন যে মাটিটা তো মিনা খাবেন নামক এই আয়াত আমরা পড়ি, নিজেকে খালি হয়ে যাচ্ছে অর্থাৎ নিজের স্রষ্টা। দুই আল্লাহ রাসূল এই দোয়া পড়ে মাটিতে চেপে কোন শহীদ তৈরি কথা কোন যাই মানুষ নেই, মানুষ এমনি করছে মরে গেলাম আপনাকে মাটি দিতে হবে, এটাই আল্লাহ প্রমাণিত আল্লাহ কাছে দাবি এটুয়া যে আমি যেসব কথা বললাম প্রথমে আমাকে আমার করুক, তাহলে যারা সৌদান আছে তাদের সকলকে আমার প্রতিদান করুক আল্লাহ মামিন। এই দাবি এটুয়াকে আজকে আমার আলোচনা শেষ করলাম।